অল রাইট এভ্রিবারি ওয়েলকাম টু ওয়ার্ল্ডস গুলো বাংলাদেশ আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেন তোমাদেরকে বিশ্বের ম্যাপটা শিখতে হবে আগে প্রথমে ম্যাপের বেসিক কতগুলো জিনিস শেখাবো তারপরে দেখাবো যে বিশ্বের ম্যাপ শেখা ছাড়া তোমাদের পক্ষে বিশ্বের ইতিহাস অঙ্ক বিজ্ঞান রাজনীতি সংস্কৃতি এগুলা মানে কত কিছু যে তুমি বুঝতে পারবে না ইউল আন্ডারস্ট্যান্ড স্টেপ বাই স্টেপ ঠিক আছে ওকে সো লেট মি শেয়ার দ্য স্ক্রিন ফার্স্ট যদি স্ক্রিনে দেখতে পাও পৃথিবীটা দেখতে পাচ্ছো স্ক্রিনে ওকে এটা হচ্ছে পৃথিবীর শেপ তাই না পৃথিবীর আকারটা এরকম ওকে তো যে তোমরা যে তোমাদের স্কুলে কখনো টিচার রুমে গিয়ে হয়তো টেবিলের এরকম দেখো নাই যে হেড স্যারে টেবিলের একটা এরকম একটা গ্লোব থাকে এবং কাত করা গ্লোবটা এই তো আচ্ছা তো এই যে গ্লোবটা এই গ্লোবটা তো তোমার এই গ্লোবটা কোন জায়গায় এই গ্লোবটা হচ্ছে তোমার একটা মানে একটা এরকম গোল জিনিস এটাকে তো বইয়ের পাতায় দেখানো যাবে না বই পাতা নাকি দেখানো যায় দেখানো যায় না এই জন্য কি করতে হয় গ্লোবটাকে কাটতে হয় কেটে পরে এরকম করে এই জন্য মানে আসলে পৃথিবীর যে প্রকৃত শেপটা এই গ্রহের প্রতি প্রকৃত শেপটা একটা বইয়ের পাতায় দেখানো যায় না যখন পাতায় দেখানো হয় তখন জিনিসটা কেমন দেখা যায় তখন জিনিসটাকে এই দেখা যায় দেখছো যে গ্লোবটা দেখতে এই যে গ্লোবটা দেখতেছো কিরকম মানে দেখতে পারতেছো তো কারসা তাই না আর বইয়ের পাতা এটা কিরকম দেখা যায় ওকে এখন এই যে জিনিসটা প্রথম যে ম্যাপের প্রথম লেসেনটা যে ম্যাপের উপরের দিকটাকে বলি আমরা নর্থ বা উত্তর নিচের দিকটাকে বলি সাউথ বা দক্ষিণ উপরে হচ্ছে নর্থ নিচে হচ্ছে সাউথ ডান পাশে হচ্ছে পূর্ব আর বাম পাশে হচ্ছে পশ্চিম ডান পাশটা হচ্ছে পূর্ব এবং বাম পাশটা হচ্ছে পশ্চিম এই যে ম্যাপের চারটা দিক যে কোনো ম্যাপের উপরে দেখলে হচ্ছে নর্থ নিচে দেখলে হচ্ছে সাউথ ডান পাশটা হচ্ছে ইস্ট বা পূর্ব আর পাশটা হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম ওকে আচ্ছা এরপরে আসো যে এই যে পৃথিবীটা এখন হেমিসফিয়ার বলে একটা কথা আছে এই জিনিসটা কি হেমিসফিয়ার জিনিসটা হচ্ছে হেমি মানে হচ্ছে অর্ধেক আর সার মানে হচ্ছে গোলক তো হেমিসফেয়ার মানে হচ্ছে অর্ধেক গোলক ওকে এই যে গোল পৃথিবীটা এটাকে তুমি যদি এরকম পেট বরাবর কাটো তাহলে তোমার উপরে একটা অর্ধেক গোলক হবে নিচে একটা অর্ধেক গোলক হবে উপরের অর্ধেক গোলকটাকে আমরা বলি নর্থ হেমিসফিয়ার উপরেরটাকে বলি নর্থ আর নিচের অর্ধেক গোলকটাকে বলি আমরা সাউথ হেমিসফিয়ার আর যদি খাড়াখাড়ি করে কাটি লম্বা লম্বা করে কাটি তাহলে ডান দিকের গোলকটা হবে কি তোমার ইস্ট হেমিসফিয়ার আর বাম দিকের গোলকটা হবে কি ওয়েস্ট হেমিসফিয়ার তাহলে স্ফেয়ার মানে কি গোলক হেমি মানে হচ্ছে অর্ধেক তো হেমিসফিয়ার মানে হচ্ছে গোলকের অর্ধেকটা তো তুমি যদি গোলকটাকে পেট বরাবর করে কাটো তাহলে উপরেরটা হবে কি নর্থ হেমিসফিয়ার নিচেরটা হবে সাউথ হেমিসফিয়ার আর যদি খারাখারি করে কাটো তাহলে ডান দিকেরটা হবে ইস্ট হেমিসফিয়ার আর বাম দিকেরটা হবে ওয়েস্ট হেমিস্ফিয়ার এখন দেখো এ যখন বললাম ডান দিকেরটা ইস্ট হেমিস্ফিয়ার হবে এবং বাম দিকেরটা ওয়েস্ট হেমিস্ফিয়ার হবে আমি যখন এখানে হাত দিয়ে দেখাচ্ছি কি ডান দিকে তুমি কোন দিকে দেখতে পাচ্ছ তুমি কি ডান দিক দেখতে পাচ্ছ না বাম দিক দেখতে পাচ্ছ বাম দিক দেখতে পাচ্ছ এই জন্য আমি হাতটা দেখাচ্ছি না আমি বলে নিচ্ছি তোমার ডান দিকে হবে তোমার ইস্ট হেমিসফিয়ার আর বাম দিকে তোমার ওয়েস্ট ঠিক আছে এখন আমি সেটাই তোমাদেরকে আবার দেখাই দেখো এই যে গোলকের তোমার কি যে এই যে হেমিসফিয়ার মানে গোলার্ধ তাই না তাহলে উপরেরটা হচ্ছে যে উপরেরটা এটা হচ্ছে নর্থ হেমিসফিয়ার তাই না আর নিচে হচ্ছে সাউথ হেমিসফিয়ার আর খাড়া করে কাটলে এই ডান পাশেরটা এটা হচ্ছে ইস্টার্ন হেমিসফিয়ার মানে পূর্বের দিকের হেমিসফিয়ারটা আর বাম পাশেরটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিসফিয়ার ওকে আচ্ছা এখন দেখো তো এই যে গোলক যে জিনিসটা এই জিনিসটা তো বুঝলাম যে একটা গোলাকার জিনিস এটাকে যদি তুমি বইয়ের পাতায় রাখো তাহলে দেখো তো প্রথমটা হচ্ছে এই গোলকটা কারসারটা দেখতে পাচ্ছ কোথায় ঘুরছে তারপরে বইয়ের পাতা রাখলে সেটাকে কিরকম দেখা যাবে এরকম দেখা যাবে তাই না না এবং এটা ঠিক বরাবর যদি লাল দাগটা কি করেছে পৃথিবীটাকে ইকুয়ালি দুই টুকরায় ভাগ করেছে উপরের টুকরোটা হচ্ছে নর্থ আর নিচের টুকরোটা হচ্ছে সাউথ রাইট আর এই লাইনটা ইকুয়ালি দুইটা অংশে ভাগ করেছে বলে এটাকে ইংরেজিতে বলে ইকুয়েটার আর বাংলায় নাম হচ্ছে বিশুভ রেখা কি বুঝতে পেরেছ ওকে আর এই যে দেখো পৃথিবীতে যে মানে চারিদিকে যে গোল গোল দাগ দেয়া আছে এগুলাকে ইংরেজিতে বলে ল্যাটিচিউড আর বাংলায় বলে অক্ষাংশ বুঝতে পারছো এই গেল পৃথিবী। আচ্ছা এখন দেখো যে এই যে পৃথিবীটা তাহলে এই যে আর আর এই যে দাগগুলা সেগুলোকে আমরা কি বলতেছি ল্যাটিটিউড আর উপর নিচে যে দাগগুলা সেগুলোকে আমরা বলতেছি লংগিটিউড ঠিক আছে আর আর এই যে দাগগুলা ল্যাটিটিউডের বাংলা হচ্ছে কে অক্ষাংশ আর খারাখালী যে দাগগুলা সেগুলার বাংলা হচ্ছে তোমার দ্রাঘিমাংশ তাহলে দেখতে পাচ্ছ যে লাল কালিতে এটা হচ্ছে ল্যাটিটিউড আর সবুজ কালিতে এটা হচ্ছে লংগিটিউড রাইট আচ্ছা এবার দেখো এই যে অক্ষাংশের রেখাগুলি এগুলাকে আমরা কি বলি আবার লাইন অফ ল্যাটিটিউড ল্যাটিউড তো বুঝতে পারতেছো অক্ষাংশ অক্ষাংশের লাইন লাইন বলে এগুলাকে আমরা বলি লাইন অফ ল্যাটিটিউড আর এই খাড়ি দাগগুলাকে আমরা বলি লাইন অফ লংগিটিউড এখন দেখো পৃথিবীতে যে আড়ারি যে দাগগুলা যে ল্যাটিচিউড এর মধ্যে কিন্তু তুমি কি কি পাবা এই আড়ারি দাগগুলোর মধ্যে তুমি শুধু একটা দাগ পাবা যেটা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করবে কিন্তু এছাড়া উপরে গেলে কি আর সমান দুই ভাগে দুই ভাগ থাকবে থাকবে না তাহলে ল্যাটিচিউড মধ্যে শুধুমাত্র একটা দাগ আছে শুধুমাত্র একটা দাগ আছে যা পৃথিবীকে সমান দুই ভাগে কেটে ভাগ করে বুঝতে পারছো এ কারণে ওই ল্যাটিটিউডটাকে আমরা বলি ইকুয়েটার বা কিন্তু নিচে যে দাগগুলো তাই না তুমি একটা জায়গা ধরবা ধরো ধরো মনে করো যে পৃথিবীটা ওরকম একটা মনে করে নাও তুমি যদি এরকম সমান করে কেটে ফেলো তাহলে ভাগ করা যাবে না তো তুমি যদি এরকম মানে খাড়া খাড়ি কাটতে চাও তাহলে অনেক জায়গাতে সমান করে দুই ভাগে কাটা যাবে তাই না কিন্তু উপরে নিচে কিন্তু শুধু একটাই আছে উপরের নিচে শুধু কি একটা জায়গায় আছে তো তোমাদের বলি না যে ব্রিটিশরা ওদের অনেক ক্ষমতা ওরা অনেক বড় চোর ওরা অনেক বড় ডাকাত ওরা অনেক বড় মিথ্যাবাদী এবং ওরা মাথার মধ্যে অনেক বড় হচ্ছে ক্রিমিনাল তাই না তো ওরা আমাদেরকে অনেক কিছু শেখায় যাতে করে আমরা অনেক কিছু যেন বুঝতে না পারি দেখো এই যে তোমাদেরকে কথাগুলো বলতেছি এই কথাগুলো বলতে কিন্তু আমার কোনো সংকোচ নাই ওরা যে চোর এটা বলতে কিন্তু আমার সংকোচ নাই তো তোমার তুমি দেখবে যে তোমার আশেপাশে অনেক মানুষ আছে তারা এই কথাটা বলতে সংকোচ বোধ করে কেন কারণ মাথার ভেতর থেকে আমরা ধরে নিই যে যারা পশ্চিমা দেশের মানুষ তারা হচ্ছে অনেক শ্রেষ্ঠ আমি তো লেখাপড়া করেছি লেখাপড়া করে দেখতে পেয়েছি যে ওরা কত বড় চোর এজন্য আমি চোরদেরকে চোরই বলি ঠিক আছে তো ব্রিটেনের একটা শহর আছে সে শহরের নাম হচ্ছে গ্রিন তো এই যে আমি যখন বলতেছি ল্যাটিচিউড এই ল্যাটিচিউড কি আসলেই আছে তুমি কি পৃথিবীর বাইরে গেলে দেখতে পাবো এই ল্যাটিচিউড ধরতে পারতেছি তুমি কি এরকম কোনো কিছু ধরা যায় এটা হচ্ছে আমরা কল্পনা করে পৃথিবীটাকে ভাগ করছি তাই না এটা তো আসলে তো ল্যাটিচিউডে কি ওখানে কি গাছ জাম মানে ধরো যে একটা গাছ বড় হয় কিংবা তোমার গাছটাকে ধরা যায় ল্যাটিচিউডটাকে ধরা যাবে ওখানে কি সিমেন্ট দিয়ে কি বাঁধানো আছে ল্যাটিচিউড সিমেন্ট দিয়ে তো বাঁধানো নাই এই যে তোমাদেরকে আমি মানে জিপিএস সিস্টেম সম্বন্ধে প্রায় কথা বলি যে এই মুহূর্তে তুমি পৃথিবীর কোন জায়গাটার মধ্যে আসো এই জিনিসটাকে বের করা সম্ভব হতো না যদি আমরা এই ল্যাটিচিউড এবং লংগিটিউড গুলাকে কি না করতাম আমরা যদি এগুলাকে কল্পনা না করতাম ঠিক আছে তো এই ল্যাটিটিউড এবং লংগিটিউড এই জিনিসটা কল্পনা করা ভীষণ গুরুত্বপূর্ণ এম আই ক্লিয়ার যে ল্যাটিটিউড এবং লংগিটিউডটা কি ওকে

হোল আচ্ছা আলিফ ক্যান ইউ মেক আহ কিরণ হোস্ট প্লিজ তুমি ওই পাশে যাও পাশে গিয়ে কিরণের নামের পাশে ক্লিক করে ওকে হোস্ট করে দাও দা পাওয়ার ইজ ইওর্স নাও এখন তুমি কিন্তু চাইলেই অনেক ক্ষমতা এক্সারসাইজ করতে পারো হোস্ট কি চেঞ্জ হয়েছে

That is... And You you can turn your camera mm -hmm. off. I I to sure hear, not sleeping. make um, sure There is a mic problem, was Okay, me now? তাহলে আমি যে তোমাদেরকে বললাম যে হোস্ট সরি হোস্ট মাই গড আমি কোথায় অক্ষাংশ দ্রাঘী মাংস থেকে হোস্টে চলে আসছি তাহলে যেই লাইন গুলা হচ্ছে ল্যাটিচিউড এগুলা কিন্তু এমন না যে তুমি পৃথিবীর বাইরে গিয়ে হাত দিয়ে স্পর্শ করতে পারবো যারা এই তো সবুজ রঙের হচ্ছে দিয়ে বাঁধানো তুমি দেখতে পারবো না এটা হচ্ছে আমরা কল্পনা করে এই লাইনটাকে কল্পনা করছি কেন তোমরা যেরকম একটা গ্রাফের মধ্যে কোন একটা জায়গার অবস্থান বের করতে পারো কোঅর্ডিনেট দিয়ে যে এক্স অক্ষাংশে কতটুকু ওয়াই অক্ষাংশ মানে অংশে কতটুকু তাহলে ওই এক্স এবং ওয়াই না থাকলে কি তুমি বের করতে পারতা যে মানে তুমি কোন একটা জায়গার অবস্থানটা কি তো চিন্তা করে দেখো কত সিম্পল একটা জিনিস খালি দুইটা দুইটা অক্ষাংশ এই দুইটা অক্ষাংশ দিয়ে পৃথিবীর যেকোনো সরি একটা খাতার উপর একটা জায়গার উপরে যে কোনো একটা জায়গার উপরে কি করা যায় লোকেশনটা বের করে ফেলা যায় বের করে ফেলা যায় না যে এটা হচ্ছে এক্স এর দশ আর ওয়াই এর তিন তাই তো আচ্ছা কিন্তু পৃথিবীটা তো একটা বইয়ের খাতার মতো না পৃথিবীটা হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনাল অর্থাৎ পৃথিবী তুমি তুমি যেমন থ্রি থ্রি ডাইমেনশনাল একটা বইয়ের পাতার কে আছে শুধুমাত্র মানে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে দৈর্ঘ্য মানে কি লম্বা কতটুকু প্রস্থ মানে কি ওষার কতটুকু দৈর্ঘ্য আর প্রস্থ বুঝতে পেরেছো নাকি দৈর্ঘ্য প্রস্থ বোঝো না দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু এই যে জিনিসটা এই গ্লাসটা এই গ্লাসটার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতাও কিন্তু আছে কি বুঝতে পারতেছো তো তুমি কি থ্রি ডাইমেনশনাল না তোমার দৈর্ঘ্য আছে তোমার প্রস্থ আছে আবার তোমার উচ্চতাও আছে তাই না তো ব্যাপারটা এরকম যে তুমি যদি না খাও তোমার আস্তে আস্তে কি হবে প্রস্থ কমে যাবে আর যদি দিনে বিশ বার খাও তো প্রস্তুত আস্তে আস্তে বাড়বে তাহলে কি বুঝতে পারতেছো দৈর্ঘ্য আর প্রস্ত কি বুঝতে পারছো যে তোমার জন্মের পরে তোমার দর্ঘটা খুব কম থাকে পরে আস্তে আস্তে বড় হইতে হতে তোমার দৈর্ঘ্যটা বাড়ে সরি উচ্চতা তুমি যখন ছোট তখন তোমার উচ্চতা অনেক ছোট আস্তে আস্তে যখন বড় হও তোমার উচ্চতা বাড়ে তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কি বুঝতে পারছো কি আচ্ছা তো পৃথিবীর বাইরে চারপাশে করে কি এরকম তিনটা স্যাটেলাইট লাগে স্যাটেলাইট কি বোঝতো পৃথিবীর বাইরে যে স্যাটেলাইট ঘুরে কখনো ওটা এই ছবি দেখছো স্যাটেলাইট ঘোরে আচ্ছা তো আমি এই জিনিসটাকে দেখি তোমাদেরকে এক্ষুনি বোঝাতে পারি কিনা ওকে স্যাটেলাইট চেষ্টা আশা করি এটা দিয়ে বোঝা যাবে হম আচ্ছা এখন দেখে এটাতে বোঝাতে পারি কিনা যে স্যাটেলাইট দিয়ে তুমি আসলে কোন জায়গাতে আসো তোমার ফোনে যে একটা জিপিএস সিস্টেম আছে তোমার পকেটে যে ফোন থেকে আমি বলতে পারি যেরকম এরকম একটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে প্যারেন্ট কন্ট্রোল সফটওয়্যার ধর আমি জানতে চাই যে নব আসলে এই মুহূর্তে কোথায় আছে নব তোমার একটা স্মার্টফোন দিয়ে দেবো বাবা তোমাকে আমি একটা স্মার্টফোন দিয়ে দিলাম নব তো খুব খুশি হ্যাঁ স্মার্টফোন পাইছে কিন্তু আসলে এটা বুঝতে পারে নাই নবর ফোনে আমি একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছি এটা হচ্ছে ওর লোকেশন আমি ফোনের ভিতরে কি করে করে দিয়েছি দিয়েছি মানে হচ্ছে আমি এরকম ধরো সেট করে দিয়েছি যে নাবিন যদি ওর ঘরের বিশ মিটারের বাইরে যায় সাথে সাথে ওর ফোন আমাকে সিগন্যাল দিবে যে নাবিন কিন্তু ঘরের বিশ মিটারের বাইরে চলে গেছে তার মানে কিন্তু নাবিনের কিন্তু পায়ের শেকল বাধা দরকার নাই নাবিন এই মুহূর্তে কোথায় আছে তোমাদের বাবা মারা যদি টেকনোলজিক্যালি অনেক বেশি ট্রেন্ড হইতো তাহলে তুমি তোমার কোন বন্ধুর বাসায় যাচ্ছ ধরো তোমার বাবা হচ্ছে একজন মানে আইটি ইঞ্জিনিয়ার বা কিছু একটা তাহলে কি করতে আমার মতো যদি কি হতো আমি করতাম কি তোমাকে একটা স্মার্টফোন দিয়ে দিতাম এবং তোমার বন্ধু ধরো তোমার কোন একটা বন্ধু বলছি যে এই তুই সিন্থে বাসা যাবি না তো আমি তো সিন্থে বাসা কোঅর্ডিনেট জানি তুমি যদি পকেটে ফোনে সিন্থে বাসা যাও সাথে সাথে আমি জানতে পারো তোমার কোঅর্ডিনেট থেকে যে তুমি কোথায় আসো মনে হয় ম্যাজিক তাই না বিষয়টা একদম সহজ কিভাবে সহজ এ এই দেখতে পারতেছো যে এখানে তিনটা অক্ষ এক্স অ্যাক্সিস মানে মানে এক্স অক্ষাংশ ওয়াই অক্ষাংশ আবার জেড তাই না তো এই যে দেখছো বাইরে একটা স্যাটেলাইট একটা স্যাটেলাইট হ্যাঁ আমি সহজ করে বোঝানোর জন্য আমি কমপ্লেক্সে যাচ্ছি না ধরো এক্স এর উপরে এক্স এর এখান থেকে একটা স্যাটেলাইট একটা বিম মারতেছে বিম মানে আলো তোমার ফোন থেকে একটা সিগনাল আসতেছে তো এক্স ওয়াই থেকে একটা স্যাটেলাইট একটা বিম মারতেছে আর জেড থেকে একটা স্যাটেলাইট মানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বিম কিন্তু মারে না মানে সিগনাল আসে সেই ফ্রিকুয়েন্সিতে আমি যাচ্ছি না তো তুমি খেয়াল করছো তোমার যদি শুধুমাত্র এক্স ওয়াই এবং জেড এই তিনটা স্যাটেলাইটের সিগনাল থেকেই তুমি আসলে তোমার বাড়ির কোন অ্যাঙ্গেলে কোথায় কি অবস্থায় দাঁড়ায় আসো সেটা খুঁজে বের করা সম্ভব এটা কি খুঁজে বের করতে কষ্ট হবে তাহলে এখন কি বুঝতে পারতেছো যে মানে স্যাটেলাইট কিন্তু আহামরি মানে এই জিপিএস জিপিএস মানে কি গ্লোবাল পজিশনিং সিস্টেম কোন পজিশনে তুমি আসো এটা বের করার যে সিস্টেম এটা নাম হচ্ছে জিপিএস কি বুঝতে পারছো তো তুমি যেরকম ফোনে তোমার কি আছে উবার আছে তাই না উবার তুমি করো কি যে আমি এখন মানে কি করব আমি এখন পাবনাতে মানে উবার নাই উবার কি আছে পাবনাতে উবার ঢাকায় আছে ধরো তুমি ঢাকায় কর ঢাকায় তুমি টঙ্গী থেকে লেটসে তুমি যাওয়া হচ্ছে ঢাকায় তখন তুমি তোমার ফোন থেকে তুমি এরকম মানে চাপলা এড্রেস তো তোমার ফোনের জিপিএস আর আশেপাশে যতগুলা ড্রাইভার তাদের তো ফোনে অ্যাপটা আছে অ্যাপটা আছে না যে আচ্ছা এখন কি করবে জিমাম টঙ্গি থেকে ঢাকা যাবে জিমাম টঙ্গি থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করতেছে সাথে সাথে সমস্ত আশেপাশে ফোনগুলোতে সিগনালটা চলে গেছে যে কে জিমামকে নিয়ে যাবে ঠিক আছে তো এই যে জিমাম একজন প্যাসেঞ্জার আর ধরো আমি একজন ড্রাইভার তো যে আমার লোকেশনটা যদি উবার অ্যাপটা বুঝতে না পারতো আমার লোকেশনটা যদি তাহলে কি জিমামের সাথে আমার কানেক্ট করতে পারতো আমি তো ড্রাইভার জিমাম তো প্যাসেঞ্জার রাইট তাহলে বুঝতে পারতেছো যে আচ্ছা তোমরা যারা স্মার্টফোন ব্যবহার করতেছ তোমরা স্পষ্ট ছবি দেখতে পারবে না আমি জানি দিস প্রবলেম তো এই জন্য আমি যেটা আশা করছি যে তোমরা যত দ্রুত সম্ভব কম্পিউটার ব্যবহার করো এবং আনফর্চুনেটলি আর যদি এখনো সবকিছু দেখতে না পাও তাহলে এই ভিডিওটা যখন আমি আপলোড করব। আমি ভিডিওটা দুইটা মোডে আপলোড করবো একটা হচ্ছে তোমাদের সবার স্পিকার মোডে আর একটা হচ্ছে শুধুমাত্র ওই মানে আমি যখন পড়াচ্ছি স্ক্রিনটা আমি দেখাচ্ছি তাহলে দেখে নিতে পারবা আচ্ছা তাহলে কি বুঝতে পারতেছো যে এই উবার যে কাজ করে এই অ্যাপ্লিকেশনটা কিসের উপর ভিত্তি করে জিপিএস এর উপর ভিত্তি করে ঠিক আছে আবার তাহলে কি একটা একটা না কিন্তু ধরো কেউ জানতে চাইলো যে জিমাম কোন কোন জায়গায় যায় আমি ওর উপরে কি করতে চাই গোয়েন্দাগিরি করতে চাই হ্যাঁ ওর উপর আমি কি করতে চাই নজরদারি করতে চাই তাহলে আমি পারবো না ওকে ওর উপর আমি নজরদারি করতে পারবো না ও কোন বাসায় যাচ্ছে কোন দোকানে যাচ্ছে কি করতেছে তাই না তো তুমি কি বুঝতে পারতেছো তোমার ফোনটাই হচ্ছে একটা স্পাই মেশিন আবার এই ফোনটা ছাড়া কিন্তু তুমি চলতে পারবে না ওই ফোনটা দিয়ে তুমি উবার ব্যবহার করতে হবে ওই ফোনটাই তোমার জিমেল ওই ফোনটাই তোমার ফেসবুক ওই ফোন ফোনটাই তোমার হচ্ছে মানে জিপিএস তুমি ওই ফোনটাই তোমার ম্যাপ তো এই ফোনটা যেরকম তোমার অনেক বড় সহযোগী জিনিস আবার এই ফোনটা হচ্ছে তোমার মারাত্মক বড় একটা জেল খোলা বাতাসে জেল ঠিক আছে এবং আমি যদি তোমার সাথে মানে আমি বলতে আমি না ধরো কেউ যদি তোমার সাথে শত্রুতাই করে প্রযুক্তি দিয়ে তাহলে তোমাকে কোন ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে এটা তোমাদেরকে কেন শেখাচ্ছি শেখাচ্ছি তোমাদেরকে ক্রিটিক্যাল ডেটা লিটারেসি শেখাচ্ছি কে শেখাচ্ছি ক্রিটিক্যাল ডেটা লিটারেসি আমি তোমাদেরকে আগেই বলেছি যে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারা তাদেরকে গুগল এবং ফেসবুক যদি কোনো এরকম কথাবার্তা শোনো না আচ্ছা আমার পরিবারের কোনো সদস্য যদি না খেয়ে থাকে তাহলে কি আমি তাকে না খেয়ে থাকতে দেব তো প্রযুক্তি কোম্পানিগুলা পশ্চিমা দেশের প্রযুক্তি কোম্পানিগুলা যখন বলে যে ফেসবুকের মাধ্যমে পুরো একটা ফ্যামিলি হয়ে যাচ্ছে বাংলাদেশে এখন যে কোটি কোটি মানুষ ভ্যাকসিন ভ্যাকসিন এখনো পায় নাই এই পশ্চিমা দেশের কোম্পানিগুলা যে সমস্ত কোম্পানিগুলা তোমার এই ভ্যাকসিন আবিষ্কার করেছে তারা কি বলছে জানেন ঠিক আছে ভ্যাকসিন ফ্রি দিয়ে দিই তাহলে এই ফ্যামিলি কথা বলা কি এটা ভাওতাবাজি কথা না কি বুঝতে পারতেছো এই এরকম কথাগুলো শেখো বাবারা একেবারে মানে ছুরির মতো ফলার মতো একেবারে মানে যুক্তির কথা সত্য কথা যে না এটা এটা হচ্ছে ওরা তোমাকে কানেক্ট করতে চাচ্ছে কারণ তোমাকে কানেক্ট করার মাধ্যমে তোমার লাইফের ডেটা নিয়ে ওদেরকে বড় লোক হতে হবে তোমার ম্যাপটা কি বুঝতে পারতেছ যদি অক্ষাংশ এবং দ্রাগি জিনিসটা কাল্পনিক কিন্তু ওই কাল্পনিক জিনিসটা দিয়েই কিন্তু বাবা পৃথিবীটা চলে ওই কাল্পনিক জিনিসটা ওই ম্যাপটা দিয়েই কিন্তু পৃথিবীরা চলে ওই অক্ষাংশ আর দ্রাঘিমাংশ এটাকে যদি হিসেব করা না যেত তাহলে তুমি গুগল ম্যাপ আছে কাজ করতো না উবার কাজ করতো না আমি তো ক্যানাডাতে ধরো আমি কোন একটা জায়গা আমি কোন একটা বন্ধুর বাসায় যাবো আমি তো জানি না অ্যাড্রেস কি শুধু অ্যাড্রেসটা চেপে দিলেই গুগল কি বলো আমি আমার গাড়িতে যে ম্যাপ আছে যখন গাড়ি চালাচ্ছি ম্যাপ গাড়ি বলে দিচ্ছে এখন পাঁচ মাইল সোজা যান এখন বাম দিকে যান এখন ডান দেখে যান আমি তো অ্যাড্রেস না আমি তো অ্যাড্রেস জানি না ঠিক আছে এটার অনেক উপকারিতা আছে আবার দেখো এই যে আমি অ্যাড্রেসটা যখন জানতাম না তখন কিন্তু আমার অ্যাড্রেসটা জানার জন্য আমার ব্রেনটাকে খাটাতে হতো তাই না যে আমার এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে এখন তুমি ব্রেনটা খাটাচ্ছ তো বাবা তুমি যখন জিমে যাও জিমে গিয়ে যখন এক্সারসাইজ করো তোমার যখন মাসেল হয় তাই না তুমি দৌড়ালে তোমার শরীরের ফিটনেস বাড়ে তোমার যে নিউ কর্টেক্স ওটা কি ব্যবহার করতে হবে না ফেসবুকে এত মজা লাগে কেন কারণ ফেসবুকে তো নিও ব্যবহার করতে হয় না অঙ্ক করতে তো নিও কটেজ ব্যবহার করতে হয় তাই না আমি যখন মাঝে মধ্যে স্যার পড়াই সারের কথাগুলো ভাল লাগে না কেন কারণ আমি তো ওকে নিও কটেজ ব্যবহার করতে বলতেছি তাই না এই আমার কথাগুলো না শুনে তুমি যদি একটা কি বলে এই ইউটিউবে গান শুনতা যে আই যে আমার গার্লফ্রেন্ডের মিয়া বিয়া তাহলে তো মজা পাইতা তাই না তো নিও কর্টেক্স ব্যবহার করা শেখাটা গুরুত্বপূর্ণ ইয়াস নাফি হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন

আমরা বলি না বাংলা কথা বলি ল্যাটা দিয়ে শোয়া আছে তো ল্যাটিসিড শোয়া শোয়া মার্কা লাইন না তো একটা যদি ল্যাটা দিয়ে থাকে তাহলে আরেকটা তো দাঁড়ায় আছে তুমি আয়দা শুয়ে থাকতে পারো অথবা তুমি দাঁড়ায় থাকতে পারো তো যেগুলো শোয়া লাইন সেগুলো হচ্ছে ল্যাটিটিউড আর যেগুলো দাঁড়ানো লাইন সেগুলো হচ্ছে লং কিচু লং হয়ে দাঁড়ায় আছে তাই না ওকে হ্যাঁ বাবা বলো সো ওটা ছিল ল্যাটিচিউড এবং লংগিচিউড মনে রাখার বুদ্ধি ওই যে তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম ব্রেনের যে অংশ মেমোরি তৈরি করে তোমার ক্যাম্পাসে হিপো পার্টমাস ঘুরে বেড়াচ্ছে তাই না এই জন্য নাম ছিল কি হিপো ক্যাম্পাস হিপো ক্যাম্পাস কি একটা অদ্ভুত নাম হয়তো ওই কি বলে আমাদের এই তমালিকা খাতুনের জন্য অদ্ভুত না ওদের ডাক্তারি পরে ওর জন্য হিপো ক্যাম্পাস খুব সুন্দর একটা নাম ওর বন্ধু আমার মনে হয় যে ওর কোনো বন্ধুর নাম দেয় এই তোর নাম হিপো ক্যাম্পাস তোর নামে মিট দিলাম নাম এরকম আর কি যাও তো এখন বুঝতে পারছো যেটা বললাম যে ব্রিটিশরা ওরা ওই যে তোমার ওই ওদের একটা মানে ব্রিটেনের একটা সর নাম হচ্ছে গ্রিনউইচ তো ওইটার উপর দিয়ে যে কাল্পনিক রেখাটা লাইন করা হয়েছে মানে কল্পনা করা হয়েছে ওই গ্রিন উইচের উপর দিয়ে আচ্ছা বাই দা ওয়ে যেগুলো আবার লংগিটিউড এটার আর একটা নাম হচ্ছে মেরিডিয়ান যেটার নাম লংগিটিউড সেটা একটা নাম হচ্ছে কি মেরিডিয়ান তোমাদেরকে আমি বাংলা নামের সাথে সাথে ইংরেজি নাম গুলো শেখাচ্ছি কারণ তোমাদের একটা অনেক বড় যেই বিপদটা হয় তোমরা যে বাংলায় লেখাপড়া করো বিশ্ববিদ্যালয়ে গিয়ে তো লেখাপড়া বইগুলো তার বাংলায় না তখন এই ইংরেজি বইগুলোতে এই টার্ম গুলো দেখে তোমাদের অনেক কষ্ট হয় তা আমি তোমাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে তোমাদের কষ্ট না হয় আসলাম হোয়াট ইজ ইয়ার কোয়েশ্চেন

সো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই আসলাম বাবা মনে করে দেওয়ার জন্য আর একটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম তোমরা কি এখন দেখতে পাচ্ছ এই এই তোমার এই ছবিটা দেখতে পাচ্ছ ছবি দেখতে পেলে আমাকে থামস আপ দাও আচ্ছা ওকে তো এখন দেখো এই যে যেগুলা ল্যাটিচিউড এখানে দেখতে পাচ্ছো যে একটা লাইন থেকে আরেকটা লাইন দুইটা লাইন কিন্তু সমান দূরত্বে ল্যাটিচুডের লাইন গুলো কি সমান দূরত্বে তাই না কিন্তু লংগিচুডের লাইনগুলা কিন্তু সমান দূরত্বে না কেমন যেন এরকম বাঁকানো মনে হচ্ছে বুঝতে পারছো যে এরকম টাইপের করা ওকে তো এই যেগুলা তোমার এই আহ লং লাইন সেই লাইনগুলো কি এরকম মনে হচ্ছে না যেরকম করা যেগুলা তোমার এই মানে লংগিচুডের লাইনগুলা আর যেটা লংগিচুড মানে হচ্ছে দ্রাঘিমাংশের লাইনগুলা কিন্তু এরকম সমান্তরাল না কিন্তু ল্যাটিচুড যেটা যেটা যে মানে সোয়ানো যে লাইনগুলা সেই লাইনগুলা কি একটা থেকে আরেকটা সমান্তরাল রাইট তো এই জন্য এই অক্ষাংশ রেখাগুলোকে আবার কি বলে তোমার সমান্তরাল বলে এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করো যেই ল্যাটিচুডটা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে এটাকে বলে ইকুয়েটার আর এই যে তোমার এই যে লাল মেরিডিয়ানটা যেটা তোমার ব্রিটেনের গ্রিনিচ শহর উপর দিয়ে গেছে ওই মেরিডিয়ানটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান প্রাইম কথার অর্থ কি প্রধান যেমন একটা দেশে অনেকগুলা মিনিস্টার থাকে এর মধ্যে একজন হচ্ছে প্রাইম মিনিস্টার রাইট তো অনেকগুলা মেরিডিয়ান আছে এর মধ্যে একটা মেরিডিয়ান হচ্ছে প্রাইম মেরিডিয়ান কি বুঝতে পারছ আমি কি বলেছি তারপরে দেখো এই যে তোমার ল্যাটিচুর লাইন এই লাইন হচ্ছে কি তোমার সমান্তরাল লাইন এই জন্য এগুলাকে আবার কি বলে প্যারালাল বলে ঠিক আছে যে এই লাইনগুলো যেগুলো অনুভূমিক লাইন ভূমির সাথে যেগুলো সমান করা সেগুলো হচ্ছে হরাইজেন্টাল লাইন ইংরেজিতে এগুলাকে বলে হরাইজেন্টাল লাইন আর যেগুলা খাড়ি যে লাইনগুলা ভার্টিক্যাল লাইন এই যেগুলা এগুলাকে লংগিটিউড বলে অথবা মেরিডিয়ান বলে অথবা তোমার কি বলে এই দ্রাগী মাংস বলে ঠিক আছে আচ্ছা এই দেখো লংগিটিউড মানে হচ্ছে দ্রাঘি মাংস আর এই যে অনুভূমিক যে লাইনগুলা সেগুলাকে বলে তোমার এই হরাইজেন্টাল লাইনগুলাকে বলে তোমার ল্যাটিটিউড বা প্যারালাল বলে আর যেগুলা ভার্টিক্যাল ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া এই খাড়া লাইনগুলোকে আমরা কি বলি এই খাড়া বা অলম্ব রেখাগুলোকে আমরা কি বলি লংগিটিউড বলি ওকে তারপরে এখন দেখো এগুলা আমি এটা এখন পড়াবো না আচ্ছা এ এখন এই জিনিসটা দেখো এই জিনিসটা দেখো যে এই যে যে লাইনটা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে আর আর এই লাইনটাকে সেটাকে আমরা বলতেছি ইকুয়েটর অথবা विषुভ রেখা আর যে লাইনটা লন্ডনের সরি ব্রিটেনের গ্রিনউইচ শহর উপর ওটাকে বলে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা ঠিক আছে এই যে মূল মধ্যরেখা এটা মনে রাখতে চাইলে মনে রাখবে যে ও ওই যে ব্রিটিশরা ইচ্ছা করে ধর এরকম যে আমি আমার আমি ধরো পাবনা জেলার ধরো আমি অনেক বড় লোক একটা মানুষ ঠিক আছে এখন কি বলে পাবনা জেলায় কত তো ছেলে মেয়ে আছে এখন ধরো নিশাথ আমার মেয়ে আমি ওরা বলে দিলাম ও হচ্ছে প্রাইম ডটার আমার ক্ষমতা আছে বলে ওরা বানাই দিলাম প্রাইম ডটার তাই না কেন আমার জোর আছে বলে বানাই দিলাম ওকে তো এই যে প্রাইম ইকুয়েটার তো ঠিক আছে মাঝখান বরাবর একটা লাইন ছাড়া তুমি পৃথিবীকে দুই ভাগে ভাগ করতে পারবে না ওটা যুক্তি আছে কিন্তু যে লাইনটা তোমার এই গ্রেনের উপর দিয়ে গেছে সেই লাইনটা হচ্ছে তোমার কি প্রাইম মেরিডিয়ান তেরে মনে রাখার বুদ্ধি কি হ্যাঁ এটা কোন জায়গা কিসের উপর দিয়ে গেছে গ্রিন উইচ উপর দিয়ে গ্রিন উইচ কো মানে কোথায় ব্রিটেনে আচ্ছা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চোর কারা ব্রিটিশ ও ওই চোররাই এই লাইনটাকে কল্পনা করছে এই জন্যই ওই নাম দিছে তোমার লগিয়া প্রাইম মেরিডিয়ান বুঝতে পারছো মনে থাকবে ওকে গুড তো এখন ইকুয়েটর বুঝলা মেরিডিয়ান বুঝলা এখন চলো আমরা পরের জায়গাটাতে যাই এখন দেখো যে এই যে পৃথিবীটা এই পৃথিবীটাকে যে তোমার এই যে খাড়া যে লাইনটা একেবারে উপর থেকে নিচ পর্যন্তই করেছে এটার একদম মাথার যে যেটা এটা হচ্ছে উপরেরটা আমরা কি শিখেছি নর্থ আর নিচে হচ্ছে সাউথ তো একদম উপরের যে তোমার যে জায়গাটাকে সেটাকে আমরা কি বলি মেরু মানে কি প্রান্ত মানে একদম শেষ এই জন্য এটাকে বলা হয় নর্থ পোল বা উত্তর মেরু আর নিচেরটাকে বলা হয় সাউথ পোল বা দক্ষিণ মেরু তাহলে উত্তর মেরু কি বুঝতে পারলা আর দক্ষিণ মেরুটা কি বুঝতে পারলা। এবং এই দেখো ইংল্যান্ডের উপরে উইচ আর এই লাইনটাকে কি প্রাইম মেরিডিয়ান ঠিক আছে? ওকে আর তাহলে পুরো পৃথিবীর ম্যাপটাকে এই জায়গাটাকেই তোমাকে বুঝতে হবে তাহলে এখন বুঝতে পারতেছো কোন একটা জায়গার পৃথিবীটাকে তুমি যদি একটা বইয়ের পাতার মতো মনে করো তাহলে ধরো এই বাংলাদেশের লোকেশনটা কত তাহলে তোমার ডিস্টেন্স আর মানে প্রাইম মেরিডিয়ানের মানে কি বলে ওই থেকে জাস্ট খাতার তুমি এক্স ওয়াই দিয়ে কোনো একটা জায়গা লোকেশন বার করতে পারো রাইট তো ঠিক একইভাবে এই জায়গাগুলাকেও তো বের করা যায় মানে তোমরা কি বুঝতেছো যে এই প্রাইম মেরিডিয়ান এবং ইকুয়েটারটা একেবারে খাতার উপরে যেরকম এই চারটা কোয়াড্রেন্ট করা হয় মানে কোয়াড্রেন্ট মানে কি কোয়াড্রেন্টের বাংলা কি চতুর্ভাগ হ্যাঁ চতুর্ভাগ হ্যাঁ তো এই যে একটা চারটা চতুর্ভাগ মানে এই এটাকে ভাগ করে তুমি কোনটা লোকেশন বার করতেছো তো এখান থেকে ওই দুটো দাগ থেকে তুমি বের করতে পারো হ্যাঁ বাংলাদেশ কি তাহলে ইকুয়েটরের উপরে নাকি নিচে বাংলাদেশ কি তাহলে প্রাইমেরিডিয়ানের ডান দিকে নাকি বাম দিকে এখন কি বুঝতে পারছো ওকে তো রাফলি এক্সাক্টলি না কিন্তু রাফলি প্রাইমারি ডিএন বাম দিকটাকে কি বলা হয় পশ্চিমা চিন্তা করে দেখো মাথার মধ্যে চিন্তা করে দেখো তো যে তোমার আমি তোমাদেরকে এখানে দেখা এবং এটাকে মাথায় তোমাকে রাখতে হবে ভেরি ক্লিয়ারলি দেখো এটা কি এই পোড়াটা কি মানে আমেরিকা না যেখানে আমি কারসা ঘোরাচ্ছি আমি তোমাদেরকে কি শিখা এই মাত্র কি শিখালাম তোমাদের শিখিয়েছি আমি এই ইকোয়েটারের উপরটা হচ্ছে নর্থ আর নিচেটা হচ্ছে সাউথ তাহলে ইকুয়েটারের উপরে বিশ্ব রেখার উপরের আমেরিকাকে আমরা বলতেছি নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা আর ইকুয়েটারের নিচের অংশটাকে এটাকে আমরা কি বলতেছি দক্ষিণ আমেরিকা বা সাউথ আমেরিকা মানে এক্সাক্টলি ইকুয়েটারের নিচে না তো মাথার মধ্যে জিনিসটাকে মনে রাখার জন্য আচ্ছা আমেরিকাতে বুঝলাম উপরের অংশটাকে উত্তর আমেরিকা কেন বলা হয় ও আচ্ছা আচ্ছা ইকুয়েটারের উপরে বলে উত্তর আমেরিকা আর নিচের অংশটাকে কেন দক্ষিণ আমেরিকা বলা হয় ও আচ্ছা আচ্ছা ইকুয়েটারের নিচে বলে দক্ষিণ আমেরিকা আমি যখন তোমাদের বয়সে এটা পড়েছি কেন উত্তর আমেরিকাকে উত্তর আমেরিকা বলা হয় আমি কিন্তু বুঝি নাই আর কোন একটা জিনিস না বুঝে মুখস্থ করে মনে রাখা খুব কষ্ট এবং এতে আমাদের উপকার হয় না তো তাহলে এইগুলা হচ্ছে তোমার উত্তর আমেরিকা তাই না আর এটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা আর এই যে মাঝখানে কি পানি মাঝখানে হচ্ছে পানি তাহলে এই যে এই সাগরটা এটা হচ্ছে তোমার আটলান্টিক সাগর তো এই যে ইকোয়েটারের উপরটা হচ্ছে তোমার নর্থ আটলান্টিক সাগর নর্থ কেন বলতেছি ইকোয়েটার উপরে বলেই তো নর্থ বলতেছি তাই না আর ইকোয়েটারের নিচে যেটা সেটা হচ্ছে তোমার সাউথ আটলান্টিক তাহলে নর্থ আটলান্টিক এবং সাউথ আটলান্টিকই বুঝতে পারলা কোনোরকম কনফিউশন থাকার তো কথা না রাইট আচ্ছা তাহলে এই যে ছবিটা এটা মাথার মধ্যে স্থায়ী করে নাও যে কেন ইকুয়েটার এবং প্রাইম মেরিডিয়ানটা এই যে প্রাইম মেরিডিয়ান এটার বাম দিকে হচ্ছে কি আমরা এটা কি বলতেছি পশ্চিম এটা কি বলতেছি আমরা পশ্চিম তাহলে যখনই আমরা বলি পশ্চিমা দেশগুলা পশ্চিমা দেশগুলা কেন রে বাবা এই যে কারণ এই যে এই এদিকে মানে ম্যাপের বাম দিককে আমরা কি বলি পশ্চিম বলি না আর পৃথিবীর ম্যাপটাকে তো এভাবেই দেখানো হয় তাই না পৃথিবীর ম্যাপটাকে এভাবেই সাধারণত পুরো পৃথিবীর মানে মানুষের কাছে পরিচিত ম্যাপটাও এরকম তাই না তো এই কারণে বাম পাশের দিকগুলা দেশগুলোকে বলা হয় পশ্চিমা দেশ বুঝতে পেরেছ আচ্ছা এখন এর পরে আসি তাহলে এই যে দেখো তো এই যে যেই জায়গাটায় তোমার এই যে প্রাইম মেরিডিয়ান আর ইকুয়েটার আমরা যখন কোন একটা খাতায় এরকম একটা পয়েন্টকে ক্যালকুলেট করি এই পয়েন্টটাকে জিরো জিরো না যারা তোমরা বেসিক মানে কোয়র্ডিনেট করছো স্থানাঙ্ক করছো কারো নাই যে এই যে যেখানে অরিজিন এটাকে জিরো জিরো বলি আমরা তাই না তো এখানে দেখতে পাচ্ছো যে এটাকে জিরো জিরো ধরলে এই জায়গাটা কি পানির মধ্যে পানি এটা কোনো দেশ এটা তো পানির মধ্যে এটা হচ্ছে পানির মধ্যে এবং এটাকে দেখো এই যে এই যে এই জায়গাটা হচ্ছে পানির মধ্যে এটা এটা কিন্তু কোনো জায়গা না এখানে যারা এই এই যে যারা জিওগ্রাফি নিয়ে কাজ টাচ করে তারা এই জায়গাটার উপর এরকম একটা জিনিস এরকম মানে একটা মতো ভাসিয়ে রেখেছে এটাকে বলা হয় নাল নাল মানে কি জিরো নাল মানে হচ্ছে জিরো এই জায়গাটাকে জন্য বলা হয় নাল আইল্যান্ড তাহলে কি নাল আইল্যান্ড কি আসলে কি কোনো মাটি এটা কি কোনো আসলে কোনো ভূমি এটা কিন্তু ভূমি না এটা হচ্ছে তোমার বেসিকলি ওই জায়গাটাতে পানিমোতে একটা জায়গা কিন্তু ওই তো আমাদের চিহ্নিত করতে হবে রাইট ওইটা চিহ্নিত করা ছাড়া তো আমি বামে বামে টানে হিসেব করতে পারবো না এই জন্য ওই জায়গাটাকে বলা হয় নাল আইল্যান্ড হ্যাঁ পল্লব তোমার একটা প্রশ্ন আগের ছবিটায় গেলে ভালো হতো ওকে আর এই ছবিটাতে নাকি এই জায়গাটাতে এই ছবিটাতে না না এই ছবিটাতে জি জি এইটাতে এইটাতে হ্যাঁ এটাতে যে মাঝখানে যেটা মানে জিরো স্থানাঙ্ক ওর উপরে ওই পাশে সবগুলোই পশ্চিম তাহলে আমরা যে কোনটা থাকতে পারি মিশর হয়তো এখানে আছে বা চাঁদ যেটাই হোক তো এটাকে আমরা তো মধ্যপ্রাচ্যের দেশ বলি ইউর রাইট ভেরি গুড কোয়েশ্চেন এই নামকরণটা কিন্তু অ্যাকুরেট না অ্যাপ্রক্সিমেট মানে কাছাকাছি তুমি দেখবা যে নামকরণের ভিতরে এরকম এই যে তাহলে এই যে বললাম তো এই যে নিচের যে অংশটাকে আমি বলতেছি দক্ষিণ আমেরিকা এটা তো তোমার ইকুয়েটারের নিচে না পুরোপুরি কি নিচে না কিন্তু এটা হচ্ছে আনুমানিক প্রায় এক্স্যাক্টলি না বুঝতে পারছো তো এই প্রাইম মেরিডিনটা তুমি যে মাথার মধ্যে একটা আইডিয়া করে রাখবে আচ্ছা কেন এটাকে মানে পশ্চিম বলা হচ্ছে মানে একটা আনুমানিক ধারণা এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যালি নামকরণ যেমন ধরো তোমার নাম পল্লব এটা ম্যাথমেটিক্যাল কোনো রিজন আছে না

কারণ এই নাল ছাড়া ওই জিরো জিরো পয়েন্টটা ছাড়া কিন্তু জায়গাগুলো হিসেব করা যাবে না তো নাল আইল্যান্ডটাকে না আইল্যান্ড রাখা ভীষণ গুরুত্বপূর্ণ আদারওয়াইজ পৃথিবীর লোকেশন মানে বের করা অনেক কিন্তু কষ্ট সম্ভব হবে না অলরাইট রাইট ওকে এখন এটা গেল এখন এখান থেকে বুঝতে পারলা যে আচ্ছা এখন আমি আর টেকনিক্যাল ইসে যাব না আমি এখন ম্যাপের অন্য দিকটাতে যাবো তাহলে তোমরা ম্যাপ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা বুঝতে পারলা যে ম্যাপের উপরের দিকটা হচ্ছে নর্থ নিচের দিকটা হচ্ছে সাউথ ডান দিকটা হচ্ছে কি বলতো দেখি আর বাম দিকটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট হ্যাঁ তো এই জিনিসগুলা বাবারে দয়া করে মনে রেখো এখন দেখো যে ম্যাপ ছাড়া তোমার জন্য পৃথিবীটাকে বোঝা আমার কাছে মনে হয় যে রীতিমতো মুখস্থ করতে পারবা কিন্তু অলমোস্ট ইম্পসিবল ম্যাপটা বোঝা তোমার দরকার আমি তোমাকে ম্যাপের জিনিসটাকে আস্তে আস্তে আরো বড় করে দেখাই হ্যাঁ দেখো যে ম্যাপ দিলে বিষয়গুলোকে বোঝা কত সহজ হয় ওকে তোমাদেরকে আমি বলেছিলাম আগে রবীন্দ্রনাথ কি বলেছেন দূরকে জানতে হলে কাছ থেকে জানা শুরু করো শুরু করতে হবে কাছ থেকে ঘরের বাইরে থেকে শুরু করতে হবে তাই না তো পুরো পৃথিবীটাকে বুঝতে হলে কার মাইক মিউট করো কার মাইক আনমিউট করা আচ্ছা তো এটা হচ্ছে বাংলাদেশি ম্যাপ তো একটা ম্যাপের উপরে দিকটা হচ্ছে নর্থ নিচের দিকটা হচ্ছে সাউথ ডান দিকটা হচ্ছে ইস্ট বাম দিকটা হচ্ছে ওয়েস্ট তাহলে এই যে ম্যাপের উপরের দিকটা তাহলে রংপুরকে কেন নর্থ বেঙ্গল বলা হয় বুঝতে পারছো কেন উত্তরবঙ্গ বলা হয় রাজশাহীকে কেন উত্তরবঙ্গ বলা হয় বুঝতে পারছো কেন কেন বরিশাল খুলনা এগুলাকে কি বলা হয় দক্ষিণবঙ্গ বা উপকূলীয় অঞ্চল কেন বলা হয় কারণ নিচে হচ্ছে পানি মানে যে উপকূল অর্থাৎ মানে সমুদ্রের কুলে প্রান্তে এই জন্য এগুলাকে কি বলা হয় উপকূল বলা হয় তাই না তো এখন এই পাঁচটা বিষয় এই যে এখানে যে সরি পাঁচটা না এর কয়টা বিভাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা বিভাগ আছে তাই না আচ্ছা এখন দেখো তো এই যে দেখতে পাচ্ছি এটা রংপুর আচ্ছা এই যে রংপুর জিনিসটা মনে রাখার জন্য আছে রংপুর এটাকে রংপুর বলে কেন কারণ ব্রিটিশরা কি করতো এই রংপুরের মাটি অনেক উর্বর বলে এখানে কি করতো কৃষকদেরকে নীল চাষ করতে বাধ্য করতো নীল হচ্ছে এক ধরনের তাই না কাপড়ে করে নীল রং তাই না দেখো না সাদা কাপড়ে নীল দিতে দেখো এই যে এই ডান দিকটা দেখেছো একজন কৃষক কি করতেছে নীল হচ্ছে এক ধরনের গাছ সেই গাছ থেকে এই রংটা বের করা হয় নীলের ইংরেজি হচ্ছে ইন্ডিগো তাহলে রংপুর কে কেন রংপুর বলা হয় বুঝতে পারছো আচ্ছা সবচেয়ে ভালো আম পাওয়া যায় কোন জায়গায় রাজশাহীতে রাইট যে বিভাগে আমাদের বাড়ি তাই না তারপরে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় আছে খুলনাতে এখানে ভালো চিংড়ি মাছ পাওয়া যায় ঠিক আছে বরিশালে হচ্ছে কাদের বাড়ি তাজিয়াদের বাড়ি হচ্ছে বরিশালে ওরা হচ্ছে বরিশাল্লা হ্যাঁ বাড়ি তোমার বরিশালে তারপরে হচ্ছে সুফিয়া কামালের বাড়ি বরিশালে মানে বাংলাদেশের অনেক 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 মানে বিখ্যাত বিখ্যাত লোক এদের বাড়ি হচ্ছে বরিশালে ঠিক আছে চট্টগ্রাম পৃথিবীর সবচায়েতে বড় জাহাজ ভাঙা জাহাজ যে ভাঙাট এটা বিষাক্ত কিন্তু কাজ এই কাজটা বিষাক্ত কাজ পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ভাঙার মানে জায়গাটা কোন জায়গায় বন্দনগর কোন জায়গায় এই যে এই জায়গায় কেন কারণ এ নিচেই তো সাগর এ নিচে সাগর না এখানে তোমার কি জাহাজটা নিয়ে আসে তারপর এখানে ভাঙে রাইট আচ্ছা তারপরে হচ্ছে চা কোথায় হয় সিলেটে আর সমস্ত মানুষজন কোথায় চারিদিক থেকে কোথায় দৌড়ায় যায় ঢাকায় ঠিক আছে এই যে এই যে তোমাকে মাথার মধ্যে এই সিম্পল একটা জিনিস যে উত্তরবঙ্গ বলতে একদম উপরে হচ্ছে রংপুর যেখানে ওই যে কি বলে আমরা আমরা আগে যে পড়েছি ফেলানির বাড়ি কোথায় ছিল কুড়িগ্রামে কুড়িগ্রাম কোন বিভাগে রংপুর বিভাগে ঠিক আছে তোমাদের বাড়ি হচ্ছে পাবনা পাবনা কোন বিভাগে রাজশাহী বিভাগে হ্যাঁ খুব গলদা চিংড়ি পছন্দ করো হ্যাঁ বাংলাদেশের জাতীয় প্রাণী হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগার তাই না কোথায় খুলনাতে সুন্দরবন খুলনাতে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে জীবনন্দ দাস হ্যাঁ আবার আসিব ফিরে এই ধান শির তীরে তাই না বা সুফিয়া কামাল হ্যাঁ তেদের বাড়ি কোথায় ছিল বরিশালে তাই না তাহলে এই এই জিনিসটা এখন এই জিনিসটাকে তোমার কি করতে হবে এই জিনিসটাকে তোমার মাথার মধ্যে থাকতে হবে চোখ বন্ধ করলে যেন মাথার মধ্যে চলে আসে আমি তোমাকে হলফ করে বলতে পারি বাংলাদেশের আশি থেকে নব্বই ভাগ ছেলেমেয়েরা এই সিম্পল জিনিসটা ওদের মাথার মধ্যে নাই ওরা মুখস্থ করে ওরা মুখস্ত করে আমি আমি পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এই যে এখন আমি তোমাকে যে তোমরা যে ক্লাস নাইন টেনে পড়ো তোমাদেরকে তোমাদের টিচাররা কি বিভাগটাকে শেখায় ভাবে আমি দোষ দিচ্ছি না কারণ হচ্ছে আমাদের জিওগ্রাফিটা এইভাবে বোঝানোই হয় শুধু বলছে ম্যাপ ম্যাপটা মুখস্থ করো ওই কোন জায়গায় কোন জেলা আছে ওইগুলা জন্য আমরা বুঝতেই পারি না বুঝতেই পারো নাই তো হ্যাঁ এই অয়ন বলছে যে বাংলাদেশে এখন আটটা ডিভিশন কারণ ঢাকা বিভাগ ভেঙে আবার ডিভিশন থ্যাংক ইউ গুড পয়েন্ট আচ্ছা তো হচ্ছে আবার হয়েছে ঢাকার উপরের দিকে তোমার ঠিক আছে তো এই যে বিভাগগুলা যে তোমাকে সিম্পল মনে রাখার জন্য তুমি তুমি ধরো তুমি নিজে একটা গল্প বলতেছো এই ব্রিটিশরা যত রং মানে ওরা হলো গিয়া মানে এই ওরা হচ্ছে গিয়া ডাকাত ওরা আমাদেরকে দিয়ে নীল চাষ করা হয়তো কোন জায়গায় উত্তরবঙ্গে কোথায় এই রংপুরে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দরিদ্র অঞ্চল কোনটা উত্তরবঙ্গ সবচেয়ে দরিদ্র অঞ্চল কোনটা উত্তরবঙ্গ যে বঙ্গে তুমি থাকো মানে তুমি কিন্তু বড়লোক দেশের মানুষ না তুমি যদি তাজিয়াদের বিভাগে যাও ওখানে গিয়ে যদি তুমি মানে পঞ্চাশ হাজার লোক খুঁজে বের করতে যাও যারা তোমার আমেরিকায় ক্যানাডা এই সমস্ত দেশে আছে কোনো সমস্যা হবে না পাবনাতে তুমি কয়জন পাবা আমি যদি আমি তো ক্যানাডায় থাকি আমি যদি বলে করি টরন্টো শহরে আমি মানে তোমার বরিশালের এ বরিশালের সমিতি আছে এই জায়গায় সমিতি 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 আছে 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 কিন্তু যেই গরিব এবং আমাদের যে জায়গাটা বাড়ি অর্থাৎ জীবন যে জায়গা থেকে ক্লাসে জয়েন করতেছে ওটা হচ্ছে পাবনা জেলার সবচাইতে শিক্ষায় পিছিয়ে পড়া যে জায়গা আমাদের বাড়ি তোমাদেরকে প্রায় আমি কি বলি যে আমার কি বলে তাজিয়া থাকে ধানমন্ডিতে আর আমরা থাকি ধান ক্ষেতের পাশে বিলের মধ্যে জাস্ট বিল বুঝতে আচ্ছা আর তোমাদের সবার একটা দায়িত্ব দিলাম তোমাদের সবার দায়িত্ব এটা হচ্ছে মানে কি বলে সারের পক্ষ থেকে তোমাদের জাতীয় দায়িত্ব তোমরা যখনই মানে কি করবা হাট খালি যাবা তখন আমার মা বাবাকে দেখে আসবা আমাদের বাড়ির সামনে গিয়ে দেখবো আমার বাবার নাম লেখা আছে বীর মুক্তিযোদ্ধা লেখা আছে গিয়ে বলে আসবা যে আপনার ছেলে আপনার আপনাদের সাথে দেখা করে যেতে না গেলে কিন্তু হবে ঠিক ঠিক আছে আছে সো সো গো ওই যে আমি যেরকম অয়ন অয়নের বাবাকে অয়নের বাবা অয়নকে নিয়ে গিয়ে তোমার মানে আমার বাবার সাথে দেখা করে এসছে তাহলে এই যে আমাদের যে রাজশাহী বিভাগটা হচ্ছে উত্তরবঙ্গে রংপুর বিভাগটা হচ্ছে উত্তরবঙ্গে কেন উত্তরবঙ্গ কেন উপরে বলে উত্তর এই যে উপকূলীয় ঝড় হয় ভোলায় এত মানুষ মারা যায় কেন আরে বাবা রে ওটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি এই কারণে তাই না যে তোমার এই যে তোমার লবণাক্ত পানি ঢুকে পড়তেছে হ্যাঁ চিংড়ি চাষ করে খুলনায় কেন কারণ তুমি বুঝতে পারতেছো এখন কি তোমার কাছে এখন কি মুখস্থ করার দরকার আছে তুমি লজিকটা বুঝতে পারতেছো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তোমাকে আরো একটা বাংলাদেশে যে মুহূর্তে একটা রোহিঙ্গা ক্রাইসিস চলতেছে জানো না তোমাদের এমন কেউ জানো না যে রোহিঙ্গা সমস্যা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস আমাদের দেশে অনেক রোহিঙ্গা মানে মিয়ানমার থেকে মানুষজন এসে যাদের তাদেরকে মেরে ফেলা হচ্ছে নির্মমভাবে তারা জীবন নিয়ে কোথায় এসেছে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে তাই না কোথায় আশ্রয় নিয়েছে ঢাকায় না কক্সেস বাজার কক্সেস বাজার কক্সেস বাজার ওকে কেন কক্সেস বাজার কেন পাবনাতে না ওটা উপকূলে কেন ঢাকায় না আহ এইটা এখন আমাদেরকে বুঝতে হবে ওকে এখন আমি তোমাদেরকে দেখাই এখন দেখো এই তো এখন দেখো তো এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ বাংলাদেশ উপরে যেখানে আমি কারসটা ঘোরাচ্ছি এখন দেখতে পাচ্ছ কক্সিস বাজার কোন জায়গাটায় এই যে যে রংটা করে দেওয়া আছে এটা কক্সিস বাজার ঠিক আছে তো এখন এ দেখো বাংলাদেশের বাংলাদেশের নর্থে কি উপর মানে নর্থ না বাংলাদেশের নর্থে কি কোন দেশ চাইনা ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের বাংলাদেশের তিন দিকে ইন্ডিয়া বর্ডার বাংলাদেশের উপরেও ইন্ডিয়া ইন্ডিয়া বাম ইন্ডিয়া বাংলাদেশের ওয়েস্টেও ইন্ডিয়া বাংলাদেশের ইস্টেও ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের লেজের কাছে কোনটা কোন দেশ মিয়ানমার মিয়ানমার তাহলে বাংলাদেশের সাথে কয়টা দেশের বর্ডার আছে দুইটা দেশের আমাকে যদি ভুটানে যেতে হয় তাহলে ইন্ডিয়া পার হয়ে যেতে হবে দেখো তো এই যে বাংলাদেশের এখানে যে মাথাটা চিকন হয়ে গেছে তাই না এই যে একটুখানি জায়গা তাই না মানে মনে হয় যে মুরগির গলার মতো মানে চিপা মনে হয় তাই না এই জায়গাটাকে বলে তোমার কি চিকেন নেক নেক মানে ঘাড় বুঝতে পারতেছো তো তুমি বুঝতে পারতেছো এই যে ইন্ডিয়ার এই সমস্ত যাতায়াত কিন্তু এই এই দিয়ে হয় কিন্তু তাহলে যে বাংলাদেশের লেজের সাথে লাগানো কি তোমার মিয়ানমার রাইট এখন মিয়ানমারের এই ডান পাশের ছবিটা দেখো মিয়ানমারে যারা মুসলমান তারা কি না আচ্ছা এখন দেখো তো রোহিঙ্গারা এই যে এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ যে এই যে এখানে লেখা রোহিঙ্গা এই রোহিঙ্গারা কি দেখছো এই যেখানে দেখাচ্ছে যে রোহিঙ্গারা কোথায় তো এরা কি কক্সেস বাজারের সাথে একদম লাগানো না তো এরা জীবন নিয়ে দেখতে পারতেছো যে এই যে এই মানুষটা ছোট্ট একটা বাচ্চা কোলে করে দেখতে পারতেছো বুকের হাড্ডি গোনা যাচ্ছে কত মানে কত জীবন নিয়ে কত মানে এখানে দেখতে পারতেছ যে একটা বাঁশের মতো কিছু একটা বানায় এই মানুষগুলা কত মানুষ ডুবে মরে যায় কত মানুষ মারা যায় তাই না এরা এরা কোথায় আসতেছে ঢুকতেছে কোন জায়গায় কক্সবাজারে ঢুকতেছে এই জন্য কক্সবাজার থাকে এখন কি রোহিঙ্গা ক্রাইসিস বুঝতে সমস্যা হচ্ছে যে কেন রোহিঙ্গারা তোমার কি বলে কক্সবাজার আসলো কেন তারা ঢাকা আসলো না হম কেন তারা সিলেটে গেল না কারণ বাংলাদেশের যে লেজের একেবারে নিচের যে অংশটা ওই কক্সবাজার ও সাথেই তোমার মায়ানমার মিয়ানমার তাহলে বাংলাদেশের সাথে মাত্র দুইটা বর্ডার দুইটা দেশের বর্ডার কেন দুইটা দেশে বর্ডার কারণ বাংলাদেশের উপরেও ইন্ডিয়া বা নর্থেও ইন্ডিয়া বাংলাদেশের ইস্টেও ইন্ডিয়া বাংলাদেশের ওয়েস্টেও ইন্ডিয়া ঠিক আছে এই জন্য কিন্তু ইন্ডিয়া আমাদের দাদা ওদের সাথে কিন্তু গুতাগুতি করে পারা যায় না আমরা ওরা এক পেটের মধ্যে বুঝতে পারছো ওকে এজন্য দাদাদের সাথে কিন্তু আমরা একেবারেই ঝগড়া করি না ওকে কারণ কি কারণ দাদাদের সাথে ঝগড়া করলে এমন চর খেতে হবে কারণ বাংলাদেশের নর্থ ইন্ডিয়া বাংলাদেশের সাউথে কি সাউথে বঙ্গোপসাগর হ্যাঁ ওই যে কখনো শুনছো যে ডাঙায় বাঘ জলে কুমির শুনছো বাংলাদেশের নর্থে হচ্ছে দাদা আর হচ্ছে সাগর কি হচ্ছে সাউথে যখন পানি বেড়ে যায় এই যে লোনা পানি বেড়ে যাচ্ছে সাউথে পানি ঢুকতেছে না পানি ঢুকে তখন আমাদের কি পরিস্থিতি আর উপরে কি নর্থে হচ্ছে দাদারা দাদারা করে কি কথায় কথায় যখন ওদের পানি প্রয়োজন হয় না তখন পানি ছেড়ে দেয় নদীর পানি ছেড়ে দেয় তখন আমরা ডুবে যাই আর যখন আমাদের পানি দরকার তখন দাদারা পানি বন্ধ করে দেয় এখন কি বুঝতে পারতেছো যে নিচের দিকে গেলে লোনা পানি উপরে দিকে গেলে এক সময় করবে কি ডুবাই দিবে এক সময় যখন আমাদের পানি দরকার তখন পানি দিবে না এখন কি এটা বুঝতে তুমি কি বুঝতে পারতেছো যে তুমি জিওগ্রাফিসের জিনিসটা বুঝবা না যে দেখবা যে যারা ওই যে প্রফেসর তারা ঝগড়া করতেছে ইন্ডিয়া আমাদের সাথে এরকম মাস্তানি করে আমাদেরকে আমাদের প্রাপ্য পানি দেয় না ফারাক্কা বাদ দিয়ে পানি আটকায় দেয় তুমি তো বুঝবা না কেমনি কিভাবে আরে বাবা রে আমাদের তো তিন দিকে ইন্ডিয়া উপরেও ইন্ডিয়া ডান দিকেও ইন্ডিয়া বাম দিকেও ইন্ডিয়া তারপর লেজের সাথে হচ্ছে মায়ানমার ওকে এখন বুঝছো যে মাইনমার ক্রাইসিসটা কি ওইটুকুর জায়গা কি আমরা চিকেন টেইল বলি চিকেন নেক না চিকেন নেক নিচেটুকু চিকেন টেইল না চিকেন নেক বলে জাস্ট এটা নাম মানে নাম দিয়েছে আর কি কেন আমি জানি না ওকে এখন দেখো যে ম্যাপ ছাড়া তুমি কিছুই বুঝবা না এখন দেখো এই বাংলাদেশ তাই না দেখছো এই যে বাম পাশে বাংলাদেশ এই ঢাকা সিলেট রাজশাহী আবার যেটা অয়ন বলছে ঢাকা ভেঙে আবার কি হয়েছে বামে সিং হয়েছে তাই না আচ্ছা উপরে হচ্ছে কি এবার এখানে এটা হচ্ছে আসাম মেঘালয় আমি আগে মনে করতাম কি আসাম মেঘালয় মনে হয় আলাদা একটা দেশ ঢাকা কি আলাদা একটা দেশ চঙ্গে কি আলাদা একটা দেশ তো আসাম মেঘালয় এরা হচ্ছে কি ভারতেরই অংশ তাই না আচ্ছা তো আর বাম দেখে হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ এখন পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গ বলে জানো কারণ ম্যাপের বাম দিকে আমরা কি বলি পশ্চিম বলি না তাহলে কলকাতার পশ্চিমবঙ্গ বলে আচ্ছা এখন দেখো এখন দেশের কথায় আসি যে বাংলাদেশের কত লোক বাস করে তাই না এটা বোঝার জন্য দেখো এইটা কি পুরা পৃথিবী না এই ম্যাপটা তো একটু আগে পড়ছি পড়ছি না আচ্ছা এখন দেখো তো পৃথিবীর সবচাইতে বেশি মানুষ বাস করে কোন জায়গায় চায়নাতে এই দেখছো যে কান্ট্রিজ বাই পপুলেশন দুই সালের হিসাবে যে চায়না হচ্ছে নাম্বার ওয়ান পপুলেশনে সবচাইতে বেশি মানুষ চায়নাতে প্রায় ওয়ান মানে কি বলে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নের উপরে ওয়ান বিলিয়ন তারপরে মানুষ কোন জায়গা ইন্ডিয়াতে তারপরে হচ্ছে আমেরিকা ইউনাইটেড স্টেটস তাহলে এক নম্বর চায়না দুই নম্বর ইন্ডিয়া তিন নম্বর হচ্ছে ইউনাইটেড স্টেট তাই না আচ্ছা বাংলাদেশ কয় নম্বরে আট নম্বরে এই পুচকি একটা দেশ এত্তটুকু একটা দেশ কিন্তু মাশআল্লাহ জনসংখ্যায় কিন্তু আমরা মোটামুটি আট নম্বর টপ মধ্যে আছি টপ মানে টপ মানে আমাদের সাইজে আমরা কত নাম্বারে আছি মানে কি বলবো এখন পৃথিবীর সবচাইতে বড় দেশ হচ্ছে রাশিয়া তারপরে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ক্যানাডা কিন্তু ক্যানাডার জনসংখ্যা হচ্ছে উনচল্লিশ কি বুঝতে পারছো এই জন্য তোমাদেরকে কি বলি যে বাংলাদেশের সব লোককে যদি ক্যানাডা নিয়ে আসা যায় তারপরেও ক্যানাডার জায়গা রাওয়া হবে না এখানে যদি কখন আমি যখন এখানে গাড়ি নিয়ে বের হই মাইলের পর মাইল যাবা মাইল মানে মনে করো তুমি গাড়ি চালাবা মাঝে মধ্যে মনে হয় যে আলিফ আলিফের মাইক ঠিক করতেছে আলিফ মাইক ঠিক করে পরে আসবে আচ্ছা ওকে আমাকে আলিফের মাইক ঠিক করা নিয়ে একটু কাজ করতে হবে তো আহ আচ্ছা এনিওয়ে সো এখন যেটা বললাম যে তোমার না 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 সেটা আমরা আলিফের দালাপ করতে হবে আসলে আলিফ কি করলে যাতে করে মাইকটা মানে কি বলে ক্যামেরাটা অন থাকে ক্যামেরা অন থাকতে হবে তাই না এনিওয়ে তো যেটা বললাম যে নাম্বার ওয়ান হচ্ছে চায়না নাম্বার টু হচ্ছে ইন্ডিয়া আর নাম্বার থ্রি আমেরিকা এত বড় দেশ ঠিক আছে বোঝা গেল তো এর মধ্যে বাংলাদেশ হচ্ছে 8 নম্বর মানে মাথা খারাপ করার অবস্থা প্রবলেম যে এত মানুষ এত ছোট্ট একটা জায়গায় এবং আমার যতটুকু মনে আছে আমি সঠিক যে বাংলাদেশের পঁয়ত্রিশ মানে মানে টোটাল মানুষের বয়স হচ্ছে থেকে বছরের নিচে আমি এক্স্যাক্টলি মনে না কিন্তু কাছাকাছি ইটস এ ইনক্রেডিবলি ইয়াং কান্ট্রি এই ছেলেমেয়েরা যাদের বয়স এখন পনেরো বছরের নিচে এরা আগামী পাঁচ ছয় বছরের মধ্যে যত যখন ওদের বয়স বিশ বছর পার পার হবে এদের যখন কর্মসংস্থানুঝতে আমি তো মানে মোটামুটি আমার পুরা মানে কি বলে এখন আলিফের মাইক কাজ করতেছে আচ্ছা তা আমি তো মানে মোটামুটি আমার ফ্যামিলির পুরা সব ছেলে মেয়েকে এখানে কেনাডা আনার জন্য আমি ব্যবস্থা করতেছি যে এত ছোট একটু জায়গা তারপর আবার কি নিজ দিক দিয়ে তোমার লোনা পানি ঢুকতেছে সাউথ থেকে উপর থেকে দাদারা পানি ছেড়ে দেয় তাই না তো তুমি যাওয়া কই কখনো দেখছো যে ঢাকা শহরে নৌকা দিয়ে চলে দেখছো তাই না তো মানে কোন উপায় নাই সিচুয়েশন ইজ ভেরি মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সিচুয়েশন ইজ নট দ্যাট ইজি ওকে আচ্ছা এখন আমরা বুঝে বুঝিনি যে আমরা তাহলে ম্যাপটা ছাড়া তো এই যে ম্যাপটা দেওয়ার কারণে এখন আমি যত সহজে বুঝতে পারি যে চাইনাতে সবচাইতে বেশি লোক তারপরে হচ্ছে ইন্ডিয়াতে তারপরে হচ্ছে আমেরিকা ইউএসএতে তাই না তো সেই জায়গায় ক্যানাডার অবস্থান কি দেখো যে হাইলাইট করে রাখছি কত উনচল্লিশ নাম্বার ক্যানাডার টোটাল জনসংখ্যা হচ্ছে তিন কোটি সত্তর লাখ মানুষ টোটাল জনসংখ্যা রাইট আচ্ছা এখন দেখো এখন দেখি যে ম্যাপটা দিয়ে কি বোঝা যায় এই যে ছোট্ট একটা দেশ ইউনাইটেড কিংডম ব্রিটিশরা এরা দেখো তো এরা পৃথিবীর কতগুলা দেশ দখল করে নিয়েছিল আমি যে তোমাদেরকে প্রায় বলি যে ওদের মতো বড় ডাকাত ওদের মতো বড় চোর দেখছো কত বড় এই কথাটা শুনছো যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না নাই কারণ পৃথিবীটা তো গোল যে পাশে আলো পড়ে অন্য পাশে অন্ধকার তো এই পাশে যখন দিন এই পাশে তখন রাত তো এখানে ব্রিটিশ ব্রিটিশ মানে রাজ এখানে তোমার কি দিন আবার এখানে তো তখন রাত আবার এখানে যখন দিন এখানে তখন রাত তো ওদের কি মানে সূর্য ডুবে তো এর মানে কি যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডোবে না মানে ওরা এত বড় মার্ডার ওরা এত বড় ডাকাইত তাহলে এই যে এখন ম্যাপটা দেখতেছো ম্যাপটা দেখার কারণে কি বুঝতে সহজ হচ্ছে না যে ব্রিটিশদের ক্ষমতা কেন এত বেশি হলো এরা এত বড় এত বড় মানে এই ছোট্ট এই মানুষগুলা এরা এরম ক্রিমিনাল যে এই এত বড় দেশ দখল করে নিচ্ছে আচ্ছা তারপরে দেখো তো যখন ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ রাজ ছিল দেখছো যে এই যে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ তারপরে আজকে যে মিয়ানমার মানে এই যে আসাম এগুলো সব কি ব্রিটিশরা চলে যাওয়ার পরে কি ভাগাভাগি হয়েছে দেখতে পাচ্ছ এই অংশ হচ্ছে পাকিস্তান আবার এটা হচ্ছে আগে ছিল পুরো পাকিস্তান বাংলাদেশ তারপরে এটা হচ্ছে মাঝখানে কি এটা হচ্ছে ইন্ডিয়া তাই না আবার এটা হচ্ছে ইন্ডিয়া মানে কি রকম মানে কি কি রকম করে কাটছে ইচ্ছা মতো ওই যে মানে লর্ড মাউন্ট ব্যাটেন সে বোঝে না বাংলাদেশের ইতিহাস জানে না ধরো আমি করলাম কি এই তমালিকাদের বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে ওদের বাড়ির মানে কি কি কিছু জানি না বাসে ভাগাভাগি করে দিলাম যে যাচ্ছে তো ওরকম হয়ে গেল রাইট আচ্ছা দেখো তো ইউরোপিয়ান এম্পায়ার এই যে কালো এই জায়গাটা দেখতে পাচ্ছ না এটা তো ইউরোপ তাই না এখন দেখো যে ইউরোপিয়ানরা হ্যাঁ আসলাম হোয়াট ইজ এ কোয়েশ্চেন কোয়েশ্চেন হচ্ছে মামা এই একটা দ্বীপ মানে ইন্ডিয়ার ওই মেজর ইস্যু থেকে একটু বাইরে তো ওটা থেকে কোনো হিস্ট্রি কানেক্টেড নাই আমাদের শ্রীলঙ্কা আমি দেখাচ্ছি এখন দেখো ওকে দেখতে পাচ্ছো এখন তোমার ম্যাপটা যে এই যে দেখো এই কালো কালো এরিয়াটা আছে না এটা হচ্ছে ইউরোপ তাই না এখন দেখো যে ইউরোপরা ইউরোপিয়ানরা পুরা পৃথিবীতে দেখো তোমরা শোনো নাই সৌদি আরব কখনো ওরা করে নেয় দখল করে নেয় নাই কারণ এটা ছিল মরুভূমি এখানে যারা ওরা দখল করে কি করবে তখন তেল পাওয়া যায় নাই তখন তেল ছিল না এখন দেখো এই যে লাল এটা হচ্ছে ব্রিটিশ আর যেটা ব্লু এটা হচ্ছে তোমার কি ফ্রান্স আর যেটা হচ্ছে এই যেটা আর কি পার্পল কালার এটা হচ্ছে পর্তুগাল আর পরেরটা হচ্ছে স্পেন এখন দেখো তো যে পুরা আফ্রিকারে মানে এই ব্রিটিশরা একেবারে পুরা ভাগাভাগি করে নিছে মানে মানে ওদের ইচ্ছা মতো যে এইটা হচ্ছে এইগুলো হচ্ছে সব ফ্রেঞ্চ এই যে এখন এই দেশগুলাতে এখন তুমি গেলে ওখানে দেখবে যে ফ্রান্সি ভাষায় কথা বলে মানুষ তো বাবা রে আমরা যখন বাউন্ন সালে যখন পাকিস্তানিরা বললো যে আমাদের ভাষাকে উর্ধ্ব হবে মেনে নিছি আমরা আজ পর্যন্ত এই আফ্রিকা মহাদেশের এই মানুষগুলা কিসে কথা বলে ফ্রেঞ্চ পারতেছো তাহলে দেখো ব্রিটিশরা আবার ক্যানাডার ক্যানাডা দেখতে পাচ্ছ যে এটা এখানে দেখতে যে ব্লু এবং রেড কিছু অংশ দখল করে নিয়েছে ফ্রেঞ্চরা কিছু অংশ দখল করছে ব্রিটিশরা এই পুরোটাই হচ্ছে ব্রিটিশরা আর এখানে ওরা কি করছে ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা মিলে দখল করে নিছে তাহলে বুঝতে পারতেছো যে এই যে পুরো অস্ট্রেলিয়া পুরা ব্রিটিশ দখল করে নিছে তো এখন কেন আমেরিকায় ভাষা ইংরেজি কারণ ব্রিটিশদের ভাষা ইংরেজি কেন সাউথ আফ্রিকা ভাষা ইংরেজি এই দেশগুলোর ভাষা ইংরেজি কেন কারণ এই দেশগুলোর দখল করে নিছে অস্ট্রেলিয়ার ভাষা ইংরেজি কেন কারণ দেশ দখল করে নিছে এই যে অস্ট্রেলিয়ার নিচে এই যে এটা এই যে নিউজিল্যান্ড এটা ভাষা কি ইংরেজি দখল করে নিচ্ছে কারা ঠিক আছে ওকে সো তাহলে মানে এই যে এম্পায়ারটা তোমার যে এই ইউরোপিয়ানরা পুরা দখল করে নিছে তাহলে আমরা বলি আরে ইউরোপিয়ান দেশে যাব ইউরোপিয়ানদের মতো উন্নত আরে ইউরোপিয়ান উন্নত হবে না তো আমরা উন্নত হবো নাকি ইউরোপিয়ানরা তো কত ছয়শ বছর ধরে টাকা করতেছে কি বুঝতে পারতেছো তোমার ঘর বাড়ি লুট তরাজ করে তোমার কাছ থেকে সবকিছু মেরে কেটে নিয়ে গিয়ে ওরা এখন সভ্য হয়ে গেছে সুট্টাই পরে সারে মানে ওরা হচ্ছে একদম বুঝতে পারতেছো এখন যদি তোমাকে ম্যাপটা না বোঝাই দাম আমি কি তোমাকে পুরো পৃথিবীর ধারণাটাকে একবার দিতে পারতাম এখন কি মাথার মধ্যে আসতেছে যে কেন ইউরোপিয়ানরা এত ক্ষমতা মানে ক্ষমতাশালী হ্যাঁ নাফি হচ্ছে কোয়েশ্চেন

ওরা হচ্ছে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ ওরা দুজন মিলে মানে দখল করে নিছে আর কি বর্ডার নেই ওদের না মানে ওরা বলছে যে ওরকম আর কি মানে ওরকম বর্ডার করে নাই কিন্তু এখন তো পুরোটাই কানাডা এই জন্য কানাডার হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুইটা একটা হচ্ছে ফ্রেঞ্চ আর একটা হচ্ছে ইংলিশ ঠিক আছে কারণ এই যেখান থেকে ফ্রেঞ্চটা আসছিল সেখান থেকে যে মানে বসছে এখন পর্যন্ত যায় নাই আমাদের তো তাও আবার এখানে দেখছো এখানে কিন্তু শুধুমাত্র এখানে খেয়াল করছো যে আমাদের দেশে কারা কারা এসছিল আমরা বললাম আমাদের দেশে ওলন্দাজ রেস ফরাসি রেস ফরাসি মানে কি ফরাসি মানে ফ্রেঞ্চ আমরা তো মানে কথা কথা বলি যে ফ্রেঞ্চরা আমাদের নবাব সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করতে আসছে আরে বাবা রে ফ্রেঞ্চরা আমাদের দখল করতে আসছিল ব্রিটিশরা আমাদের দখল করতে আসছিল ধরো আমি আর পল্লব দুজনে গেছি তোমার এই নাবিনের বাড়ি দখল করতে এখন আমি হচ্ছি ফ্রান্স আর মানে কি বলে পল্লব হচ্ছে ব্রিটিশ এখন পল্লবের শক্তি বেশি তো এখন আমি দেখতেছি পল্লব যদি নাবিনের বাড়িটা দখল করে নেয় তাহলে তো আমার ওই বাড়িটা আমার আর হলো না তাই না তো এখন আমি করি কি নাবিনের পক্ষে যে বলতেছি এই তোর ঘর আমি রক্ষা করতে আসছি আসলে আমি কিন্তু নাবিনের ঘর রক্ষা করতে আসি নাই আমিও দখল করতে আসছি দখল করতে এসে দেখি যে পল্লবের লাঠিটা আমার চাইতে বড় ওর হাতে আমার চাইতে বড় চাকু বুঝতে পারছো তো ভারতবর্ষে তোমার এই যে ডাচরা ছিল ফরাসিরাও এসেছিল মানে ফ্রেঞ্চাও এসেছিল ব্রিটিশরা এসেছিল কেন কারণ ভারতবর্ষ ছিল পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ জায়গা তুমি যে জায়গাটায় বসে আছো বাংলাদেশ আমি তোমাদেরকে সেদিন যখন ফেরানির গল্পটা পুরোটা বুঝিয়ে বললাম ম্যাপ ছাড়া বুঝাইছি ম্যাপ ছাড়া কিন্তু সম্ভব হয় নাই তো এই যে বেঙ্গল যেটা যেখানে বাংলা ভাষাভাষী মানুষ থাকে এই জায়গাটা ছিল পৃথিবীর মধ্যে সব চাইতে সমৃদ্ধশীল জায়গা আমরা একসময় ছিলাম পৃথিবীর সবচাইতে আমাদের কি অবস্থা আজকে আমাদের কি কি অবস্থা বুঝতে পারছো এখন দেখ যে এজন্য ম্যাপ আবার ম্যাপে আসে হ্যাঁ আচ্ছা এখন দেখো তো এখন দেখো যে ভাষাভাষীর কথা বলি যে পৃথিবীতে কোন জায়গায় কোন ভাষা হ্যাঁ তো দেখতে পাচ্ছ যে এই জায়গা ভাষা এই যে এখানে ক্যানাডার ভাষা ইংরেজি আমেরিকার ভাষা ইংরেজি তারপরে অস্ট্রেলিয়ার ভাষা ইংরেজি নিউজিল্যান্ডের ভাষা ইংরেজি দেখতে পাচ্ছ ম্যাপে দেখতে পাচ্ছ এই যে রংটা এই পার্পল দেখতে পারছি আচ্ছা তো পুরা ইন্টারনেটে চুয়ান্ন শতাংশ যা কিছু পুরা ইন্টারনেটের চুয়ান্ন শতাংশ যা কিছু সেটা ইংরেজিতে পৃথিবীতে এত ভাষা তে এত ভাষা থাকতে সবকিছু ইংরেজিতে কেন এই ম্যাপটা তোমাকে বোঝাচ্ছে কি ইংরেজিতে তোমাকে যখন আমি বলি যে ইংরেজি ভাষা কেন অর্থনৈতিকভাবে ভাবে সবচাইতে গুরুত্বপূর্ণ ভাষা আমরা ইংরেজি ভাষা শিখি ঠিকই কিন্তু বুঝে নিও যে কেন ইংরেজি ভাষাটা এত শক্তিশালী ভাষা কারণ ওরা হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী ডাকাত বুঝতে পেরেছ তাহলে পৃথিবীর চুয়ান্ন যা কিছু ইন্টারনেটে আছে তার চুয়ান্ন শতাংশ ইংরেজি আরে বাবা তাহলে আমরা যাব। তো তুমি যদি ইংরেজি না শেখো তাহলে তুমি কি তুমি কি বিপদে পড়বে বুঝতে পারতেছ কিন্তু অ্যাট দা সেম টাইম আমি তোমাকে বলতেছি যে কখনো বাংলা ভুলে যেও না বাংলাটাকে ভীষণ সিরিয়াসলি শিখবে কারণ বাংলা হচ্ছে তোমার আবেগের ভাষা তোমার মনের ভাষা 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 তোমার তোমার আত্মার কারণ মায়ের হচ্ছে বাংলা আর তোমার অর্থনীতির ভাষাটা হচ্ছে ইংরেজি এবং কেন সেটাও কিন্তু তোমাকে বুঝায় বললাম তাহলে এখন কি বুঝতেছো যে কেন আমেরিকা আমেরিকা সরি আমেরিকা ক্যানাডা তারপরে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দেশগুলোর ভাষা কেন ইংরেজি আবার দেখো যে কতগুলা দেশে দেশের ভাষা স্প্যানিশ এই এরা করেছে কি এই আমেরিকায় জায়গাগুলো দখল করে নিছে এই যে এখানে স্পেন না এই যে এই কারণে এই যে স্পেন এই যে স্পেন ইউরোপের স্পেন এই যে লাল দেশটা এরা এসে করেছে কি এই দেশগুলো দখল করে নিছে এই কারণে এখানকার ভাষা হচ্ছে স্প্যানিশ ঠিক আছে তারপরে এই যে এরা এটা কি এরা হচ্ছে ফ্রেঞ্চ মানে ফ্রান্স এটা এ কারণে ক্যানাডার যে অংশটার ভাষা হচ্ছে তোমার যেটাকে তোমাকে বলে কেবেক একটা প্রদেশ অন্টারিও একটা আমি যে প্রদেশে থাকি সেটা হচ্ছে অন্টারিও আর এই যেখানে আমি মাউস ঘোরাচ্ছি সেটা হচ্ছে কেবেক কেবেকের ভাষাটা কি ফ্রান্স মানে ফ্রেঞ্চ এখানে ইংরেজিও বলে মানে ফ্রেঞ্চ বলে এবং এই আবার ইংরেজরা ইংরেজি ভাষাভাষী কানাডা আর ফ্রেঞ্চ ভাষাভাষী কানাডার ওরা সারাক্ষণ মারামারি করে কিন্তু দুইটা ইউরোপিয়ান ভাষা দুইটাই হচ্ছে ইউরোপিয়ান ভাষা এই জন্য তোমার এই দেখো ফ্রান্সের এখান থেকে এখানে ভাষা হয়ে গেছে তোমার ফ্রেঞ্চ আবার এই যে আফ্রিকার কতগুলা দেশের ভাষা ফ্রান্স ফ্রেঞ্চ কি বুঝতে পারতেছো আচ্ছা তাহলে আবার দেখো যে পুরা এখানকার ভাষা রাশিয়ান তাই না আর কোথাও রাশিয়ান ভাষা দেখতেছ এই যে পুরাটা ভাষাটা হচ্ছে রাশিয়া তারপর হচ্ছে পর্তুগিজ এই যে দেখো এই যে তোমার এই যে তোমার এই স্পেনের মাথায় ছোট্ট একটু যে ওই যে অরেঞ্জ কালারের হ্যাঁ এটা হচ্ছে পর্তুগিজ পর্তুগাল এই পর্চুগিজ এসে কি করেছে এই পুরা ব্রাজিল দখল করে নিছে এই যে আমি এখানে কারসর দিয়ে বলে দিতে পারছি এটা ব্রাজিল তুমি যদি বাবা না বলতে পারো এটা ব্রাজিল তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না এই জন্য তোমাকে ম্যাপটাকে একেবারে আঙুলের মাথায় থাকতে হবে যেটা আমি তোমাদেরকে বলেছি পৃথিবীতে কোথায় কোন দেশ কোন দেশের পরে আছে এটা তোমাদেরকে চোখ বন্ধ করে আচ্ছা ঠিক আছে সাউথ আমেরিকা আমি যদি বলো ব্রাজিল হচ্ছে নর্থ আমেরিকায় তাহলে তো বাবা হবে না ব্রাজিল হচ্ছে সাউথ আমেরিকায় আচ্ছা তো এই তো তারপরে দেখো যে এই যে আরবিক এই যে এখানে ইসলাম ধর্ম এসছে না পরে এরা করেছে কি ধর্ম প্রচার করতে আফ্রিকা চলে আসছে এসে ওদের ভাষা পাল্টা ফেলছে তোমাদের ভাষা কি করতে হবে এখন আরবি করে নিতে হবে ঠিক আছে তো আমাদের তো এটা বোঝা সবচাইতে ভালো উচিত যে বাংলাদেশে আমরা আমরা অন্য কারো ভাষা নিই নাই কিন্তু দেখছো যে অন্য কারো ভাষা কিভাবে চাপাই দেওয়া হয় তো তুমি যদি এইটা বোঝো আমি যেরকম আমি তোমাদের সাথে যখন প্রাতিষ্ঠানিক বাংলায় কথা বলি এবং আমি তোমাদেরকে বলেছি তোমাদের প্রাতিষ্ঠানিক বাংলাটা শিখতে হবে তোমাদেরকে শিখতে বলেছি তাই না আচ্ছা কিন্তু এই জন্য তোমার যে আঞ্চলিক ভাষা সেটা কখনোই তুমি ভুলে যেও না কখনোই ভুলে যেও না আর এখন বুঝে নাও যে ভাষার পিছনে ক্ষমতার স্পষ্ট সম্পর্ক এখন ভাষার সাথে সম্পর্ক দেখতে পাচ্ছ তাহলে এখন বুঝতে পারছো বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানে ইংরেজি মাধ্যমে ছেলেমেয়েরা পড়ে ওরা যখন ইংরেজি মানে কি বলে ইংরেজি বলে আর ভীষণ অহংকারী হয়ে যায় কেন কেন কারণ আমাদের আগে যারা মাস্টার ছিল যাদের আন্ডারে আমরা মানে যাদের শাসনে বাস করছি তাদের ভাষা ছিল কি ইংরেজি তারা এই দেশ ছেড়ে ফিজিক্যালি চলে গেছে কিন্তু মাথা ছেড়ে গেছে অর্থনীতি ছেড়ে গেছে প্রযুক্তি ছেড়ে গেছে ইন্টারনেট ছেড়ে গেছে এতগুলা দেশ শুধুমাত্র একটা ভাষা ইংরেজি ইন্টারনেটে যা কিছু আছে এই প্রায় পঞ্চান্ন শতাংশ জিনিস হচ্ছে একটা ভাষা ইংরেজিতে তাহলে বাবার আর মানে পৃথিবীতে ভাষা আছে প্রায় সাত হাজার তো সাত হাজার ভাষার মধ্যে একটা ভাষায় যদি তোমার নিয়ে নেয় তো তুমি যদি ইংরেজি না জানো তুমি বুঝতে পারছো তোমার কি অবস্থা হবে এখন তুমি বুঝতে পারতেছো যে কেন ইংরেজি শিখে অহংকার করবে না এই আমি ইংরেজি জানি আমি ইংরেজি বলতে পারি অথবা তোমার পরিবারের যে সদস্য ধরো আমার মা ইংরেজি বলতে পারে না আমি মাকে বললাম আমার বাবা ইংরেজি বলতে পারে এই তুমি ইংরেজি বলতে পারো তুমি মূর্খ মূর্খ তো আমি আমার বাবা ইংরেজি বলতে পারে না আমি বাবা আমার চাচা ইংরেজি বলতে পারে না গ্রামের ইংরেজি বলতে পারে না সে হচ্ছে মূর্খ এটা হচ্ছে আমার মূর্খ আমি বুঝতে পারছো এই জন্য দয়া করে ইংরেজি শেখো কিন্তু ইংরেজি শিখে কখনো ফুটানি করো না অথবা তোমার বাড়ির সামনের দোকানে যে চাচা পান বিক্রি করে কিংবা ছোটবেলা থেকে তুমি যে চাচার কাছ থেকে এই বাদাম কিনে খেয়ে বড় হয়েছো কিংবা ঝালমুড়ি কিনে খেয়ে বড় হয়েছো তার সাথে ওই প্রাতিষ্ঠানিক বাংলায় আচ্ছা চাচা কেমন আছেন ভালো আছেন আপনার শরীরটা কেমন প্লিজ করতে যেও না মূর্খের মতো আচরণ করো না প্লিজ চাচার সাথে দেখা হলে কেবে আসো কাকা ভাল শুনলি কে বেয়া চাচা বে আছে একদম আঞ্চলিক ভাষায় কথা বলবে ওটা তোমার নারীর ভাষা তোমার রক্তের ভাষা তোমার মায়ের ভাষা আর তুমি বাকি যে প্রাতিষ্ঠানিক বাংলা শিখছো সেটা হচ্ছে যাতে করে ওই ভবিষ্যতে তোমাকে যেন কেউ অপমান করতে না পারে এই জন্য ইংরেজি শিখলে বাংলাদেশে যেটা হয় বাংলাদেশে না পুরো পৃথিবীতেই হয় সবার আগে আমাদের মাথার মধ্যে একটা অহংকার ভর করে হ্যাঁ ওই যে মাইথের মধুসূদন দত্ত যখন ইংরেজি শিখলেন তখন উনি বাংলায় কবিতা লিখবেন না আর আমাদের সামাজিক কালচারটা কি আমরা যারা বাবা মা আরে বাপরি আমার ছেলে তো ভীষণ ইংরেজিতে কথা বলতে পারে যখন ছেলেমেয়েরা বাবা মাকে ইংরেজিতে গালি দেয় বাবা মারা বোঝে না বলে দেখেছেন দেখেছেন রেগে গেলে ইংরেজিতে কথা বলে রেগে গিয়ে বাবা মাকে গালি দিচ্ছে কিন্তু সেটা হচ্ছে যে আমার মেয়ে রেগে গেলে ইংরেজিতে কথা বলে এত টাকা খরচ করে আমি আমার মেয়েকে ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছি আর আমার মেয়ে কি হচ্ছে অহংকারী মূর্খ একটা হামমুখ হচ্ছে আস্তে আস্তে তো এগুলা যদি না বোঝো তাহলে তুমি এরকম একজন অহংকারী মানুষই থেকে যাবে ওকে নাবিন ঘোট ইজ এ কোয়েশ্চেন কোশ্চেন ছিল আমাদের বাংলাদেশটি সমৃদ্ধ ছিল এখন পারলাম না মানে বাংলাদেশে কি ছিল যার কারণে বাংলাদেশে সমৃদ্ধ ছিল আমাদের শিল্প ছিল আমাদের প্রযুক্তি ছিল আমাদের প্রকৃতি ছিল আমাদের আবহাওয়াটা ছিল অনেক ভালো এই কারণে আচ্ছা আমি এখানে দুটা নাফি দেখতেছি কেন আমার এখানে আমি ফোনটাকে ওয়েবক্যাম হিসাবে ইউজ করতেছি আর মাইক্রোফোন না মাইক্রোফোন হচ্ছে হেডফোন ইউজ করতেছি কিন্তু আমার ফোন দিয়ে তোমার স্ক্রিন শেয়ারিং ভালো করে দেখা যায় না এর জন্য আমি একটা পিসি থেকে জয়েন করছি আমার ওয়েবক্যাম নাই ওকে অলরাইট গট ইট ওকে আচ্ছা তারপরে আমরা এখন আবার ম্যাপটাতে চলে আসি এবার ম্যাপটা দেখো দেখতে পাচ্ছ যে পৃথিবীর সবচাইতে বেশি ভাষার মানুষ কি চাইনিজ ভাষায় কথা বলে তাই না কেন কারণ তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি যে সবচেয়ে বেশি মানুষ কোন দেশে চায়নাতে এই কারণে তো এখানে কিন্তু সবচেয়ে বেশি মানুষ চাইনিজ ভাষায় কথা বলে ক্ষমতার জন্য না কিন্তু মানুষের সংখ্যা বেশি বলে কিন্তু সবচেয়ে বেশি ভাষায় কথা বলে কি ইংরেজি আফটার চাইনিজ তাই না কেন ক্ষমতার কারণে চাইনিজ সবচেয়ে বেশি মানুষ কথা বলে কিন্তু মানুষের সংখ্যার কারণে আর কিছুই না কিন্তু ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি কথা বলে কেন এটা হচ্ছে ক্ষমতার কারণে আর সেই জায়গায় বাংলার অবস্থান কত দেখেছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর অবস্থানে বাংলার অবস্থান ঠিক আছে যে আমাদের বাংলাদেশে কি জন্য কারণ বাংলাদেশে অনেক মানুষ আবার পশ্চিম বাংলাতেও বাংলা ভাষাভাষীর মানুষ আছে এই জন্য এখন দেখো তো পৃথিবীর নোবেল প্রাইজ পাওয়া দেখো এই যে দেখো তোমার মাথার মধ্যে যে জেলখানাটা দেখেছো যে এই যে মানে নাম্বার অফ নোবেল প্রাইজ লিটারেচার লিটারেচারে কোন জায়গা থেকে সবচাইতে মানে বেশি নোবেল প্রাইজ পেয়েছে এই দেখো তো প্রথমে যে এই যে তোমার এই এটা কমলা রং কমলা রং আচ্ছা মেবি আরো এটা তারপরে হলুদ রং তারপরে সবুজ রং তারপরে হচ্ছে কি এই গ্রিন রঙ সবচেয়ে বেশি পেয়েছে কোন জায়গা থেকে আমেরিকা থেকে তাই না তাই না তারপরে হচ্ছে এই যে কোন জায়গা থেকে পেয়েছে কোন জায়গা থেকে ব্রিটেন থেকে রাইট আচ্ছা তারপরে আটটা পেয়েছে ইউরোপ থেকে তাহলে আরে বাবা তার মানে কি আমরা মানে কি বলে তাহলে দেখো এই যে এই জায়গাটা এই যে আমরা যে পুরো ভারতে এত বড় জায়গা তাই না মাত্র থেকে থেকে মানে মধ্যে নোবেল প্রাইজ এক এক তিনটা এত বড় দেশ চায়না সবচাইতে বেশি মানুষের দেশ তারপর হচ্ছে ভারতে তাই না আর এই একটা দেশে এত নোবেল প্রাইস এখানে এত নোবেল প্রাইজ তার মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই আমরা লিখতে পারি না আমাদের মেধা নাই হ্যাঁ কেন কারণ আমাদের ক্ষমতা নাই কি বুঝতে পারতেছো এখন যখন তোমাদের মতো ছেলেমেয়েরা এটা প্রশ্ন করতে শুরু করছে তখন সাদা মানুষেরা বুঝতেছে ওরে বাপরে ওদের তো এখন টনক নড়ে গেছে ওরা আমাদের ভন্ডা মেটা ধরে ফেলতেছে আমাদের ভাওতাবাজি ধরে ফেলতেছে এখন তো তুমি যদি এই ভাওতাবাজি ধরতে না পারো তাহলে একই পরিস্থিতি হবে ওকে আচ্ছা আসলামেসি লিটারেচার অর্থাৎ সাহিত্যে পৃথিবীতে সাহিত্যে কোন জায়গা থেকে কোন দেশ থেকে নোবেল প্রাইজ পেয়েছে এখানে নাম্বার অফ নোবেল প্রাইজ লিটারেচার সাহিত্যে কে কত গেল নোবেল প্রাইজ পেয়েছে তো এত বড় একটা দেশ ক্যানাডা তাই না এখান থেকে এক থেকে তিনজন এখানে মানুষজন বেশি নাই সবচাইতে দেশ কোনটা যে ষোলোটা নোবেল প্রাইজ পেয়েছে যে কোন জায়গায় ইউরোপে না তারপরে এগারোটা আমেরিকায় আটটা এই যে এই যে এই যে এই যে এই যে ইউরোপিয়ান কান্ট্রি গুলা তাহলে সবচাইতে বেশি মানুষ চায়নাতে এবং চাইনিজ সভ্যতা হচ্ছে ইউরোপিয়ান সভ্যতা চাইতে অনেক বেশি পুরনো অনেক বেশি আমাদের মানে চাইনিজ সভ্যতা ইন্ডিয়ান সভ্যতা এবং এই সভ্যতা এত বেশি পুরনো বলেই তো ওরা এখান থেকে যে নৌকা চালায় 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 এখানে তো তো আমাদের কেন? আমরা লিখতে পারি না আমাদের মাথায় জ্ঞান বুদ্ধি নাই কি বুঝতে পারতেছো হোয়াট ইজ তো এখন নোবেল প্রাইজ নিয়ে একটা কাহিনী দেখি দেখো এই মানুষটা সত্যেন্দ্রনাথ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন আইনস্টাইন এই ভদ্রলোকের কাজ না ছাড়া আইনস্টাইন নোবেল প্রাইজ পেতেন না এবং এর কাজের উপর ভিত্তি করে একটানা না দুই টানা পাঁচ পাঁচটা নোবেল প্রাইজ দেয়া হয়েছে তো আমাদের সত্যেন্দ্রনাথ বসু নোবেল প্রাইজ কোন জায়গায় কারণ উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন উনি তো বাঙালি ওনার কাজের উপরে ভিত্তি করে পাঁচজন নোবেল প্রাইজ পেয়েছে কিন্তু তো চালাকিটা ধরো চালাকিটা বোঝো এই দেখো পৃথিবীতে সেকেন্ড ভাষা আমরা যেরকম তোমরা যেরকম বাংলা ভাষা পাশাপাশি ইংরেজি ইংরেজি ভাষাটা শিখছো তোমাদের জন্য ইংরেজিটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখো তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কত মানে দেখেছ যে তোমার এই যে কোন কোন জায়গায় এ দেখো যে পৃথিবীর চুয়ান্ন শতাংশ ভাষা হচ্ছে তোমার কি ইন্টারনেটে ভাষা হচ্ছে তোমার কি ইংরেজি তাই না তারপরে দেখো তো এখানে সেকেন্ড ভাষা কোনটা ইংরেজির পরে ফ্রেঞ্চ কানাডাতে আমেরিকাতে সেকেন্ড ভাষা কোনটা স্প্যানিশ ঠিক আছে তো এই যে ভাষাগুলো দেখতে পাচ্ছ তো মানে বাংলা দেখতে পাচ্ছ কোথাও এই যেখানে বেঙ্গলি আছে কারণ মানে এখানে এখানে তোমার তোমার ভাষাটা হচ্ছে মতো বেশি ভাষা আছে দেখো ইন্টারনেট পৃথিবীটি ইন্টারনেটের অবস্থা দেখো এটা কি আমেরিকা ইন্টারনেট আবিষ্কার কোথায় কোথায় হয়েছে আমেরিকায় এখান থেকে সারা দুনিয়ার ইন্টারনেট কানেকশন থেকে আমেরিকা থেকে পৃথিবীতে কয়ে কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ফেসবুক কবে পাবলিক হয়েছে দুহাজার সালে তাই না দেখো তো ফেসবুক দেখেছো চায়নাতে ফেসবুক নেই কেন কারণ চাইনিজ গভর্নমেন্ট ফেসবুক ব্যান করে দিয়েছে তাই ঠিক আছে তো রাশিয়াতে ফেসবুক নাই কেন কারণ রাশিয়াতে তোমার ফেসবুক ব্যান করা তো এখানে তোমার চাইনাতে মানে সোশ্যাল মিডিয়া কি এটা হচ্ছে কি জোন বলে তারপরে এটা হচ্ছে রাশিয়াতে তাহলে তো পুরা দুনিয়াতে ফেসবুক দখল করে নিছে এমন কোন দেশের মানুষ আছে যে দেশের মানুষ তার নিজের জীবন সম্বন্ধে সবকিছু ফেসবুকে বলে দিচ্ছে না এবং তোমাদেরকে ফেসবুকে বলি যে ফেসবুকে মানে তুমি বোঝো বি কেয়ারফুল তুমি ফেসবুকে কোন রেস্টুরেন্টে যা চা খাচ্ছ কোন জায়গায় মানে কামড় দিচ্ছ এটা তো তোমার ব্যক্তিগত জীবন ঠিক আছে এবং আমি তোমাদেরকে আগে বলছি যে আমি ফেসবুক ব্যবহার করি কারণ আমার কাজটা দেখো যে তোমাদের মাঝখানে এতগুলো মানুষ তোমাদেরকে রেজ করার জন্য ফেসবুক ছাড়া আর কোনো মিডিয়াম নাই বাবারে তোমার তো লাইফটা তো আমার লাইফের মতো না আর আমি গবেষণা করি আমার যে পিএইচডি গবেষণা সেটা হচ্ছে ডিজিটাল স্পেস নিয়ে তুমি কেন ফেসবুক ব্যবহার করে তোমার টাইম দিবা ফেসবুক কি তোমার বেতন দিচ্ছে তুমি যে ফেসবুকে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা তুমি যে মানে করতেছো তুমি কোনো কারণ ছাড়া এই শিফান ছবি আপলোড করছে যে বাবু কি বলে কি বলে মুরগি ঠ্যাং রান্না করছে অনন্যা নতুন জামা কিনছে সো হাউ ডাজ ইট ম্যাটার ফ্রি লেবার ফ্রি লেবার

ইউরোপিয়ানরা আর্জেন্টিনার যে ভাষাটা ওটা মানে ওদের ভাষাটা আমি ঠিক শিও না পর্তুগিজ নাকি আমাকে দেখতে হবে কিন্তু ইউরোপিয়ান ভাষা আচ্ছা এই তো সোশ্যাল মিডিয়া তো না আমি ওইটা এখন ব্যাখ্যা করছি না আসলাম আর আনসার দ্যাট লেটার আচ্ছা এখানে দেখো তো যে পৃথিবীর সবচাইতে বেশি ব্রাউজার ব্যবহৃত হয় কোন জায়গায় দেখো তো এখানে ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার অনেকগুলো ব্রাউজার আছে না ক্রোম ব্রাউজার কে ডেভেলপ করছে গুগল ডেভেলপ করে নেই গুগল কোম্পানি কি আমেরিকান কোম্পানি না আচ্ছা তারপরে কি ফায়ারফক্স আমেরিকান কোম্পানি ইন্টারনেট এক্সপ্লোর আমেরিকান কোম্পানি সাফারি আমেরিকান কোম্পানি তাহলে সারা দুনিয়ার ইন্টারনেট কানেকশনই তো সিস্টেমই তো তোমার কি বলে ওয়েস্টার্ন আমেরিকান ওরা তোমার ইন্টারেস্ট তুমি কি এখন পর্যন্ত মানে এই সাতশো বছরের ইতিহাস থেকে কি বুঝতে পারতেছো না যে তোমার ইন্টারেস্ট ওদের কাছে প্রায়োরিটি না ইম্পর্টেন্ট না ওরা তোমারে বলবে হ্যাঁ আমরা সবাই এক ফ্যামিলি তুমি মরে যাচ্ছ মানুষ খেতে পাচ্ছে না টিকা পাচ্ছে না ওরা কেয়ার করে বিল গেটস বললো যে টিকার উপর থেকে এই পেটেন্ট রাইট রাইট বুঝো মানে ধর তুমি যদি কোনো কিছু আবিষ্কার করো তাহলে সেটার উপরে তুমি যেমন বই লিখলে তুমি রয়্যালটি পাও না বই লিখলে তুমি রয়্যালটি পাও মানে একজন লেখক হিসাবে ওটা হচ্ছে তোমার ইন্টালেকচুয়াল রাইট বুদ্ধিবৃত্তিক রাইট তো মানুষ মরে যাচ্ছে মিনিটে মিনিটে বিলগেটস কি বললো পেটেন্ট ছাড়া ভ্যাকসিন দেওয়া যাবে না কারণ ভারত কিংবা ওই সমস্ত দেশ ওরা কি ভ্যাকসিন উৎপন্ন করতে পারবে আরে করতেছে না ভ্যাকসিন উৎপন্ন তোরা যে তোমার মানে মুখে আমি যে তোমাদের সবসময় বলি যে দেখো মানে ভালোবাসতে হয় কাজ করে ঠিক আছে তো তোমাকে কি আসলে ওরা তোমার ব্যাপারে কেয়ার করে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো পুরা দুনিয়াটা তো দেখছো পুরো দুনিয়াটা আমি আগে তোমাদের বলছি তোমাদের কেন পড়াই বিকজ আমি আমার ছেলেকে পড়াই তাই আন্ডারস্ট্যান্ড ইট ওকে আচ্ছা এখন দেখো এই লোক পরিস্থিতি যে কি অবস্থা হচ্ছে রাইট আচ্ছা এ দেখো পৃথিবীতে সবচেয়ে বেশি রেফিউজি কোন কোন দেশে সবচাইতে বেশি রেফিউজি গিয়ে কি করে দেখো তো নাম্বার অফ রেজিস্টার্ড রেফিউজিস সবচাইতে বেশি রেফিউজি কি মিডল কান্ট্রি কান্ট্রিগুলোতে না আচ্ছা আমি রেফিউজি নিয়ে কথা বলবো না কারণ আমি এর আমার একটু সময় লাগবে আচ্ছা এখন দেখো এটা দেখো পৃথিবীর ক্ষুধা হাঙ্গার দেখো হাঙ্গার পৃথিবীর সবচেয়ে মানুষ কোথায় ক্ষুধায় আক্রান্ত এ দেখতে পারতেছো যে লেস দেন টু পার্সেন্ট দুই পার্সেন্টেরও কম মানুষ ক্ষুধায় আক্রান্ত কোন জায়গায় কানাডা আমেরিকা চায়না রাশিয়া এই সমস্ত দেশের মানুষজন ক্ষুধায় আক্রান্ত না কিন্তু দেখো তো এই যে পঁয়ত্রিশ শতাংশ মানুষ কোন জায়গায় এ দেখো ইরাকে কোন জায়গায় এই দেখো আফ্রিকান কান্ট্রি গুলাতে খুদা কোন জায়গায় ইন্ডিয়াতে ক্ষুধা কোন জায়গায় বাংলাদেশে তো বাবারে একটু আগে যে বললা যে তুমি পরিবার খুব ভালো তো এই খুধা তো মানুষটা তুমি খাবার দিচ্ছ বলতেছো না 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 আমরা কানেক্ট করে দিব তোমাকে আরে কানেকশন কি আমার পেট ভরবে তুমি বুঝতে পারতেছো যে তো এই যে তোমাদেরকে আমি বলি যে তাহলে এখান থেকে বুঝতে পারতেছো তোমাকে আমি এত কিছু শেখালাম আমার ধারণা যে আমি আজকে যা শিখাইছি এত শর্ট সময়ে হয়তো তুমি গত দশ বছরে এত তাড়াতে এত কিছু নিয়ে চিন্তা করো নাই কিন্তু তোমাকে আমি জিনিসগুলো বুঝাইতে পারতাম না যদি তুমি ম্যাপটা না এখন তোমাদের কাজ হচ্ছে এই যে আমি তোমাদের কাজকে যেরকম বাংলাদেশ শেখালাম যে বাংলাদেশের ছবিটা মাথার মধ্যে চলে আসলো যে রংপুর হচ্ছে উত্তর দিকে তার নিচে হচ্ছে রাজশাহী তার নিচে হচ্ছে খুলনা খুলনায় কি রয়্যাল বেঙ্গল টাইগার কি সবচেয়ে এই যে কথাগুলো বললাম মাথার মধ্যে কি বাংলাদেশ ঢুকে যায়নি যখন আমি তোমাকে ফেলানির বিষয়টা পড়ালাম তখন ম্যাপ ছাড়া পড়ালে তুমি বুঝতে পারতা মাথায় প্যাচ লাগতো রাইট তো এখন তোমাদেরকে আমি ম্যাপ শেখার জন্য যে দায়িত্ব দিয়েছি আমি এটা তোমাদের সবার কাছ থেকে পড়াটা বুঝে নেবো ওকে সো কিরণ স্টপ রেকর্ডিং নাম